নমস্কার, শুভ অপরাহ্ন। বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের পক্ষ থেকে আজকের আলোচনা চক্রে সবাইকে স্বাগত জানাই। আজ আলোচনা চক্রের তৃতীয় দিন। আজকের বিদ্যার্থী আলোচনা চক্রের আলোচ্য বিষয় আমাদের রাজ্য মাছ ইলিশ এবং আমাদের রাজ্য প্রাণী বাগরোল সম্পর্কিত তথ্য জ্ঞাপন করা। আলোচনার প্রারম্ভে স্বাগত ভাষণের জন্য আহ্বান জানাই বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সমীর কুমার মজুমদার মহাশয়কে। স্যার প্লিজ। তমসো মা জ্যোতির্গময়ঃ মৃত্যুর্মা অমৃতঙ্গময়ঃ। সর্বশক্তিমান তিনি আল্লাহ গড ঈশ্বর যাই হোক না কেন, তার কাছে আমাদের প্রার্থনা, আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো, মৃত্যু থেকে দিকে নিয়ে চলো। আমরা একটা আলো আঁধারির সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি, যখন মনে হচ্ছে করোনা থেকে শীঘ্র মুক্তি পাব, তখন আবার থার্ড ওয়েভের অশনি সংকেত দেখা যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে নীরবে নিভৃতে আজকে করেছে স্পিরিট রয়েছে, সেই স্পিরিট জাগ্রত হয়েছে, তাদের উৎসাহ অগ্নি তাদের মধ্যে এই উৎসাহ অগ্নি উত্তাপে দেশ এবং হয়েছে। আমি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে সেই সব অধ্যাপক অধ্যাপিকাকে আন্তরিক ধন্যবাদ জানাই। মহাশয়, তার এই দেওয়ার মানসিকতাকে সম্মান জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজা রামমোহন কলেজের ডক্টর দেবনারায়ণ সাহা মহাশয়। তিনি সশ্রদ্ধ নমস্কার। বিশেষভাবে অনুরোধ করব আমাদের ইন্ডিয়ান কালচারের প্রতি মনোনিবেশ করতে। আমাদের এই ভারতীয় সংস্কৃতি প্রথম থেকেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসন্ন দুর্গাপূজা আসছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ মা দুর্গার 51টি পরিবারের প্রত্যেক সদস্যের কাছে কোনো না কোনো এনিমেল রয়েছে। আবার এই প্রতিমায় যে কলাবৌ, আমরা যেটাকে শুদ্ধ ভাষায় নবপত্রিকা বলি, সেখানেও কিন্তু ঔষধি গুণ সম্পন্ন 9টি বিশেষ গাছকে রাখা হয়। তাই আমি এই এনসিয়েন্ট কালচারকে আরো তোমরা দৃঢ়ভাবে ধরো, তাহলে আমাদের এই ভারতবর্ষের মানুষকে
সজাগ করতে অনেক সুবিধা হবে। আমরা বায়ো পিরামিডের একবারে সর্বোচ্চ সর্বোচ্চ স্তরে রয়েছি, তাই আমাদের বেশে যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে তাদের প্রতি আমাদের ভালোবাসা মাতৃসুলভ দৃষ্টিভঙ্গিই পারে আমাদের সকলকে বাঁচিয়ে রাখতে। তারা এই কম্পোনেন্টস ভালোবাসা বোঝে, তাই সর্বাগ্রে এটি প্রথম প্রয়োজন। শেষ করব আর একটি কথা দিয়ে। রাজা রামমোহন কলেজ থেকে ডাক্তার দেবনারায়ণ সাহা মহাশয় এসেছেন, একটা বার্তা বহন করে এনেছেন। রাজা রামমোহন রায় আমরা জানি পৈশাচিক মৃত্যুর হাত থেকে মাতৃ সমাজকে রক্ষা করেছিলেন। তার ঐকান্তিক ইচ্ছা শক্তি এবং দৃঢ়তা সেই কাজে সফল করতে তাকে সাহায্য করেছে। আমাদের এই নেচারকে বাঁচাতে হলে আমাদের প্রত্যেককে, বিশেষ করে ছাত্রছাত্রীদের, এই ঐকান্তিক দৃঢ়তা এবং ইচ্ছা শক্তির প্রয়োজন। আমি এই বলি শেষ করছি। পরবর্তী ঘোষণার জন্য আমার ভাবটিপ্রতিম ডক্টর সরোজ ঘোষকে অনুরোধ করছি। অজস্র ধন্যবাদ স্যার, হৃদয় স্পর্শী স্বাগত ভাষণের জন্য। এবার অনুরোধ জানাই বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর মিলিতা রায় মহাশয়াকে, আজকের আমন্ত্রিত আলোচনা নিরীক্ষককে সবার মধ্যে পরিচিতি করে দেবার জন্য। ম্যাডাম প্লিজ। থ্যাংক ইউ সরোজ। আই এম ভেরি গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট টুডে আওয়ার অনারেবল চেয়ারপার্সন ডক্টর দেবনারায়ণ সাহা ইজ প্রেজেন্ট উইথ আস। হি ইজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জুওলজি অফ রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়, রাধানগর, হুগলি। হি হ্যাজ কমপ্লিটেড হিজ ব্যাচেলর অফ সায়েন্স ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ বারডওয়ান অ্যান্ড মাস্টার্স ফ্রম বিশ্বভারতী ইউনিভার্সিটি। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড doctoral degree from the University of Burdwan on morphological deformities of chironomid larvae in rice agroecosystem. He also has completed one research project in the above said topic. He has published more than 20 research papers in reputed national and international journals in his field of research. He is reviewer of many reputed journals. He is also life member of many scientific societies such as Indian Science Congress Association, Indian Academy of Sciences, National Environmentalist Associations, and so on. Welcome, Dr. Shaha, to our departmental venture. Hope you will like the initiative taken by our department. I will request you to chair the session. Welcome. থ্যাংক ইউ মিলিতা। প্রথমেই জাস্ট দু একটা কথা বলি। এই বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার এবং আমাদের জুওলজি ডিপার্টমেন্টের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট সরোজ, আমার দাদা দিদি প্রত্যেককে, এবং যে সমস্ত ডিপার্টমেন্ট ছাড়াও ডিপার্টমেন্টের সহকারী যারা আছেন প্রত্যেককে আমার অসংখ্য, এই আমাকে যেই একটা অনুষ্ঠানে আমন্ত্রিত করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকের কাছে। এবং এই কোভিড সিচুয়েশনে যে এভাবে বিজয় নারায়ণ মহাবিদ্যালয়, জাস্ট আমি ব্যক্তিগত হিসাবেই বলছি যে এমন একটা কলেজ যে কলেজ প্রতিনিয়ত কোনো সময় থেমে থাকেনি, আজ কোভিড সিচুয়েশনেও তারা বহু রকম এরকম প্রোগ্রাম তারা করেছে, অতীতে করেছে, এখন করছে, আবার ভবিষ্যতে করবে। খুব ভালো লাগে এমন একটা কাছের কলেজ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং সার্বিকভাবে সকলকে নিয়ে যে এগিয়ে চলার প্রবণতা সেটা আমরা এই কলেজে আমরা দেখতে পাই, খুব ভালোভাবে দেখতে পাই। এবং প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার খুবভাবে পরিচয় আছে। যাই হোক, এমন একটা কলেজ, সেই কলেজকে সবার রক্ষা করার যেমন দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, এই এনভায়রনমেন্টের মধ্যে যেমন সমীর বাবু খুব সুন্দর একটা স্বাগত ভাষণ দিলেন, যে সত্যি আমরা কিন্তু জুওলজি পড়ছি পড়াচ্ছি কিন্তু কিছুই জানি না, কিছুই জানি না, বিন্দু মাত্র একটা জিনিস, তবু অহংকার একটা আছে।
যে জুলজি স্টুডেন্ট বা জুলজি প্রাণীবিদ্যা, সে প্রাণী হয়ে প্রাণী মানে আমি নিজে একটা প্রাণী, ক্ষুদ্র প্রাণী হিসাবে পাঠদান করি বা পড়াই যাই হোক না কেন, কিন্তু সেই গ্রুপের মধ্যে আমরা বিলং করি, এটা আমাদের একটা অহংকার বলে আমি মনে করি। যে সেই প্রাণীবিদ্যা, প্রাণী হয়ে আমি প্রাণীকে শিক্ষা দিই, শিক্ষা দেওয়ার কিছুই নেই আমার কাছে, যেটুকু চেষ্টা করি সবার সহযোগিতা নিয়ে কাজ করার, সব স্টুডেন্টদের এবং প্রত্যেককে বলবো আমাদের এই এনভায়রনমেন্টের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে যাতে একটু হলেও আমরা ভাবি, বায়োডাইভার্সিটিকে রক্ষা করার জন্য একটু হলেও আমরা সহযোগিতা করি বায়োডাইভার্সিটিকে বাঁচানোর জন্য। আমরা সচরাচর সব সময় যেদিকে ঘোরাফেরা করি না কেন, আশপাশে প্রচুর প্রাণী দেখতে পাই, প্রচুর পাখি দেখতে পাই, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করি, তারা কিভাবে থাকে, কোথায় কি করে, কি খায়, তাদের বিহেভিয়ারটা কি। এরকম একটা সুন্দর একটা ওয়েবিনার যেটা অ্যারেঞ্জ করা হয়েছে স্টেট অ্যানিমালস অফ ওয়েস্ট বেঙ্গল, স্টেট অ্যানিমালস অফ ওয়েস্ট বেঙ্গল, ভেরি ইন্টারেস্টিং টপিক। আমি উদ্যোক্তাদের সাধুবাদ জানাচ্ছি এত সুন্দর একটা টপিক চয়েস করার জন্য, খুব ভালো লাগলো। এবং আবার বলছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রত্যেকটা কোনায় থাকা স্টুডেন্ট থেকে একবারে টিচার, প্রিন্সিপাল স্যার, সহকারী সহকর্মী যারা আছেন প্রত্যেকের কাছে, যে এমন একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা খুব খুশি, ধন্য এবং কৃতজ্ঞ আজকের অনুষ্ঠানে ডক্টর দেব নারায়ণ সাহা মহাশয়কে আলোচনা নিরীক্ষক হিসাবে পেয়ে। স্যারের অনুমতি নিয়ে আজকের আলোচনা চক্র শুরু করছি। আজকের আলোচনা সভায় গ্রুপ সি এবং গ্রুপ ই এর ছাত্রছাত্রীরা অংশ নেবে। প্রথমেই গ্রুপ সি এর ছাত্রছাত্রীদের আহ্বান জানায় তাদের বক্তব্য উপস্থাপনের জন্য। সবাইকে জানাই শুভ অপরাহ্ন। আজকের আয়োজিত এই অনুষ্ঠানে এখানে উপস্থিত আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়া, মাননীয় চেয়ারপার্সন এবং আমার সকল বন্ধুদের সদর আমন্ত্রণ জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমাদের রাজ্য মাছ ইলিশ। তাই আমি তিয়াশা ঘোষ এবং আমার বন্ধুরা যথাক্রমে অন্তরা চ্যাটার্জি, শাহিদ মাসকুর আলী এবং সায়নে বিশ্বাস আমাদের এই রাজ্য মাছ ইলিশ সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দ্বাদশ শতকে অর্থাৎ আজ থেকে প্রায় 900 বছর আগে বাংলায় এই মাছের নামকরণ করেছিলেন পণ্ডিত জিমুত বাহান, যার অর্থ হয়েছিল জলজগতের কর্তা বা শাসক। সুস্বাদু এবং সুগন্ধি এই মাছকে ঘিরে আগ্রহ কম বেশি প্রায় সকল বাঙালির মধ্যেই লক্ষ্য করা যায়। পাতে ধোয়া ওঠা সাদা ভাত আর এক টুকরো ভাজা ইলিশ, এই সামান্য স্বপ্নে মশগুল হয়ে থাকে লক্ষ লক্ষ বাঙালি। বর্ষার খিচুড়ির সঙ্গে ভাজা ইলিশ হোক বা চট জলদি বেগুন দিয়ে ঝোল, ইলিশের সুখের তালিকা কিন্তু বেশ দীর্ঘ। বাঙালি সাহিত্যেও জায়গা করে নিয়েছে এই রূপলি সুন্দরী। সত্যেন্দ্রনাথ দত্ত তার কবিতা ইলিশেগুড়িতে ইলিশ মাছের ডিমের কথা উল্লেখ করেছেন। প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিতেও রয়েছে ইলিশ প্রেমের কথা। এই ইলিশ মাছের বিজ্ঞানসম্মত নাম হলো কিনোলোসা ইলিশা। এইবার এই মাছটির প্রাণী জগতের বিন্যাস, ভৌগোলিক বিস্তার এবং পুষ্টিগুণ সম্পর্কে আমার বন্ধু অন্তরা চ্যাটার্জি আপনাদের সামনে সামান্য কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবে। থ্যাংক ইউ তিয়াশা। উপস্থিত আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় ও শিক্ষিকা মহাশয়াকে জানাই নমস্কার, এবং উপস্থিত বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রী, আমার বন্ধু বান্ধবীদের জানাই স্বাগত। আমি অন্তরা চ্যাটার্জি। আমাদের আজকের আলোচ্য বিষয় স্টেট ফিশ ইলিশ, যার ডিমান্ড অনেক বেশি কিন্তু প্রোডাকশন কম হওয়ায় সেই সম্পর্কিত কিছু নলেজ আমরা গ্যাদার করেছি, তো সেই সবই বিভিন্ন জানা অজানা তথ্য আজ আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব। আমরা চেষ্টা করব আমাদের এই উপস্থাপনাটি যথাসম্ভব আপনাদের কাছে মনোজ্ঞ করে তোলার। তো প্রথমেই আমরা জেনে নিই ইলিশকে আমরা মাছ কেন বলি।
ইলিশকে মাছ বলার বেশ কিছু নির্দিষ্ট বিজ্ঞানসম্মত কারণ আছে। মাছ কথাটি বললেই আমাদের প্রথমে মনে আসে গায়ে আঁচ ঢাকা থাকবে, পাখনা থাকবে, অর্থাৎ পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, পায়ু পাখনা ও পুচ্ছ পাখনা থাকবে। পাখনা রশ্মিযুক্ত বা বিযুক্ত হবে এবং জীবটির স্পর্শরেখা থাকবে। এই সমস্ত গুণাবলী থাকার জন্যই ইলিশও একটি মাছ। তো এই ইলিশের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টেনুয়ালোসা ইলিশা। এরপর আমরা এই ইলিশ সম্পর্কিত আরো কিছু তথ্য জানবার চেষ্টা করি। ইলিশ আমাদের বাঙালিদের কাছে সব থেকে জনপ্রিয় একটি মাছ, যা স্বাদে ও গন্ধে অতুলনীয়। শোনা যায় নামটি দুটি শব্দ থেকে এসেছে, যার একটি হলো ইল, যার অর্থ জলের অভ্যন্তরে বা জলের গভীরে, এবং ইশ, যার অর্থ হলো কর্তা বা রাজা। অর্থাৎ ইলিশ শব্দের অর্থ বলতে বোঝায় জলের রাজা বা মাছেদের রাজা। তো এই ফিস ফিসিসটি প্রথম আবিষ্কার করেন রাসেল 1803-তে বিশাখাপত্তনমের পূর্বাঞ্চলীয় জল থেকে, এবং তিনি সেটিকে পালাশ নামে বর্ণিত করেছিলেন। তবে বর্তমানে এই স্পিসিসটি টেনুয়ালোসা ইলিশা হিসেবে নতুন নামকরণ করা হয়েছে। এবার আমরা এই স্পিসিসটির সিস্টেমেটিক পজিশন সম্পর্কে একটু জেনে নিই। অ্যাকচুয়ালি এই ফিস স্পিসিসটি অ্যানিমাল কিংডমের ক্লাসিফিকেশনের এইভাবে বিস্তার করে যে এর সিরিজ পিসেস, ক্লাস অস্টিকথিস, সাব ক্লাস অ্যাক্টিনোপ্টেরাইজি, অর্ডার ক্লুপিওফর্মস, ফ্যামিলি ক্লুপেইডি, সাব ফ্যামিলি অ্যালোসিনি, জেনাস টেনুয়ালোসা, স্পিসিস টেনুয়ালোসা ইলিশা এইভাবে। এরপর আমরা এই স্পিসিসটির গ্লোবাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে কিছু তথ্য জানবার চেষ্টা করি। সাধারণত ইলিশ মাছ সমুদ্র, নদী, মোহনা এইসব অঞ্চলে দেখতে পাওয়া যায়। এছাড়াও এই ফিস স্পিসিসগুলি গ্লোবালি বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের উপত্যকা অঞ্চলে দেখতে পাওয়া যায় বিশেষভাবে। তবে এই প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। বাংলাদেশ 87%-এর উপর অল ওভার ওয়ার্ল্ডের যে ইলিশের চাহিদা সেটি পূরণ করে, এবং আমাদের পশ্চিমবঙ্গ 8%-এর মতো অল ওভার ওয়ার্ল্ডের ইলিশের চাহিদা পূরণ করতে পারে। এছাড়াও ইন্দোনেশিয়া, সুমাত্রা, মায়ানমার, পাকিস্তান, ইরান এবং ইরাকেও এই ফিস স্পিসিসগুলিকে দেখতে পাওয়া যায়। এছাড়াও গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, ভাগীরথী, হুগলি ইত্যাদি নদীতেও ইলিশ মাছের প্রাচুর্যতা লক্ষ্য করা যায়। তো চলুন এরপর আমরা ইলিশ মাছের ফুড ভ্যালু সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো এই ইলিশ মাছ থেকে আমরা ক্যালোরি পেয়ে থাকি 309.58, ফ্যাট থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ 200, প্রোটিন পাওয়া যায় 24.72 গ্রাম পার 100 গ্রামের মধ্যে, টোটাল ফ্যাট পেয়ে থাকি 22 গ্রাম পার 100 গ্রামের মধ্যে, টোটাল কার্বোহাইড্রেট পাওয়া যায় 3.29 গ্রাম পার 100 গ্রামের মধ্যে, ভিটামিন সি পাওয়া যায় 27.22 মিলিগ্রাম পার 100 গ্রামের মধ্যে। এছাড়াও ক্যালসিয়াম পাওয়া যায় 204.12 মিলিগ্রাম পার 100 গ্রামের মধ্যে। এছাড়াও আয়রন পেয়ে থাকি 2.38 mg পার 100 গ্রামের মধ্যে। তো এই ইলিশ সম্পর্কিত আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেবে সাইদ মাসকুর আলী। ধন্যবাদ অন্তরাদি। এতক্ষণ আমরা ইলিশ মাছের প্রাণীজগতের বিন্যাস, তার ভৌগোলিক বিস্তৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা ইলিশ মাছের বাসস্থান, খাদ্যাভ্যাস এবং এর বহিঃ আকৃতি গঠন নিয়ে আলোচনা করব। বাসস্থান ক্রুপ্লেডি গ্রোথের মাছগুলি নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মপ্রধান অঞ্চলে দেখা যায়। টেনুয়ালোসা গণ এর এই 5টি প্রজাতিকে সাধারণত এশিয়ার গ্রীষ্মপ্রধান অঞ্চলের উপকূলবর্তী এলাকাতে দেখা যায়। এই 5টি প্রজাতির মধ্যে ইলিশা এবং টলিকে ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইরাক, মায়ানমার, পাকিস্তান, কুয়েত, বাহরিন এবং ইরান এর উপকূলবর্তী অঞ্চলে খাঁড়ি ও মিঠা জলে দেখতে পাওয়া যায়। তবে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার মোহনা অঞ্চলে।
ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা ছাড়াও নর্মদা, তাপ্তি, কালী ও ব্রহ্মনন্দা নদীতেও এদের দেখা যায়। এমনকি চিল্কা হ্রদেও এদের দেখতে পাওয়া যায়। এরা সাধারণত সামুদ্রিক মাছ, এদের অ্যানাড্রোমাস মাছ বলা হয়। অ্যানাড্রোমাস কথাটি এসছে ল্যাটিন শব্দ অ্যানা অর্থাৎ ওপরের এবং ড্রোম অর্থাৎ একত্রিত বা জড়ো হওয়াকে। অর্থাৎ সমুদ্র থেকে নদীতে আসা মাছেদের অ্যানাড্রোমাস মাছ বলা হয়। এরা সামুদ্রিক মাছ হওয়া সত্ত্বেও প্রজনন এবং স্পনি অর্থাৎ ডিম পাড়ার জন্য স্বাদু জলে আসে। ভারতের দক্ষিণ পশ্চিমে বর্ষার সময় এরা নদীর স্বাদু জলে আসে। এরপর আমরা ইলিশ মাছের খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করব। খাদ্যাভ্যাস: ইলিশ জল থেকে ফুলকার মাধ্যমে ছেঁকে খাবার খায়। এদের খাদ্য গ্রহণের জন্য গিল রেখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা জলের মধ্যে থাকা প্ল্যাঙ্কটনদের প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়া ব্লু গ্রিন অ্যালগি, ডায়াটোমস, ডেসমিডস, কোপেপডস, ক্ল্যাডোসেরা, রটিফার্স ইত্যাদিকেও খাদ্য হিসেবে গ্রহণ করে। ডিম ফোটার পর প্রথম 5 থেকে 6 মাস অর্থাৎ জুভেনাইল দশায় এরা জুপ্ল্যাঙ্কটনদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপর এদের খাদ্যাভাস বদলে যায়। তখন জুপ্ল্যাঙ্কটনদের সাথে এরা বেশি পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটনদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এদের খাদ্যাভাস বয়স ও ঋতু উভয়ের সাথে পরিবর্তনশীল। পরিণত হলেও এরা প্রজননের সময় খাদ্য গ্রহণ কমিয়ে দেয় এবং স্পনি এর সময় এরা খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়। ইলিশ এর খাদ্য ভি আকৃতির পাকস্থলীতে হজম হয় এবং ক্ষুদ্রান্তের অগ্রভাগে পাইলোরিক শিকা নামক একটি অঙ্গ থাকে যা এই খাদ্য পাচনে সাহায্য করে। এরপর আমরা ইলিশ মাছের বই আকৃতি নিয়ে আলোচনা করব। বই আকৃতি: ইলিশ মাছ এর বিজ্ঞানসম্মত নাম টেনুয়ালোসা ইলিশা। টেনুয়ালোসা এই কথাটি এসছে ল্যাটিন শব্দ টেনিয়াস থেকে যার অর্থ পাতলা, সরু পাতলা অথচ ঝকঝকে। এটি যেন একটি সুন্দরী ইলিশের সঠিক নামকরণ। ক্লুপেইডি গোত্রের মাছেরা সাধারণত আকারে 50 সেন্টিমিটার এর থেকে বেশি হয় না। এদের দেহ দুপাশ থেকে চ্যাপ্টা ও পুরু হয়। এদের পুচ্ছ পাখনা গভীর খাঁজযুক্ত এবং মাঝারি আকারের হয়। এদের মাথার উপরিতল পুরু ত্বকে ঢাকা থাকে। এদের ধাতব রূপালি রঙের শরীর সুবিন্যস্ত মাঝারি আকারের আঁশ দ্বারা আবৃত থাকে। উপগোত্র অ্যালেসিনার অন্তর্গত মাছেদের উপরের চোয়ালে মাছ বরাবর একটি খাঁজ যুক্ত হয়। গণ টেনুয়ালোসার মাছেরা পরিযায়ী হয়। এরা দক্ষ সাঁতারু হয়। এদের সর্বাধিক ওজন 3 কেজির বেশি হয় না। এদের কোনো ডর্সাল ও অ্যানাল স্পাইন্স থাকে না। এদের 18 থেকে 21টি ডর্সাল সফট রেস থাকে এবং 18 থেকে 23টি অ্যানাল সফট রেস থাকে। এদের 100 থেকে 250টি গিল রেকার্স থাকে। এদের দুই প্রান্ত ছুঁচলো এবং পেটের নিচের দিকে 23 থেকে 33টি স্কুট অর্থাৎ ভি আকৃতির কাঁটার মতো অংশ থাকে। এদের পেটের নিচের দিকটি বোটের কিল এর মতো দেখতে হয় এবং খাঁজযুক্ত হয়। এদের পিঠের দিক নীলচে সবুজ রঙের এবং পেটের দিক রূপালি বর্ণের হয়। দেহের ওপরে মাথা থেকে লেজের দিক পর্যন্ত বেশ কয়েকটি কালো রঙের লাইন বা দাগ থাকে। কিন্তু পূর্ণাঙ্গ মাছে এই দাগ থাকে না। পৃষ্ঠপাখনা দেহের মাঝ বরাবর থাকে। যেখান থেকে পৃষ্ঠপাখনা শুরু হয় ঠিক সেই জায়গায় পেটের দিকে বক্ষ পাখনা থাকে। একটি পুরুষ ইলিশ মাছ 21.6 থেকে 25.4 সেন্টিমিটার লম্বা হলে সেটিকে পরিণত ইলিশ বলা চলে। স্ত্রী ইলিশ মাছ দ্রুত বাড়ে এবং পুরুষ ইলিশ মাছেদের চেয়ে স্ত্রী ইলিশ মাছ আকারে বড় হয়। স্ত্রী ইলিশ মাছের দৈর্ঘ্য 26.7 থেকে 30.5 সেন্টিমিটার লম্বা হলে এদের পরিণত ইলিশ বলা হয়। পুরুষ এবং স্ত্রী উভয় ইলিশ মাছই 1.5 বছর বয়সে পরিণত হয়। ডিম ফোটার পর ছোট মাছ 80 থেকে 110 মিলিমিটার পর্যন্ত স্বাদু জলে থাকে। ইলিশ মাছের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি মাইগ্রেটারি ফিশ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে আমার সিনিয়র কিয়াসাদি। ধন্যবাদ মাসকুর। মাইগ্রেশন অর্থাৎ স্থানান্তর বা পরিযায়। আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মাইগ্রেটারি ফিশ অর্থাৎ পরিযায়ী মাছের মধ্যে একটি অন্যতম মাছের উদাহরণ হলো এই ইলিশ মাছ। এই মাইগ্রেশন সাধারণত ল্যাটিন শব্দ মাইগ্রেটার থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হলো ভ্রমণ করা। সাধারণত মাইগ্রেশন বলতে কোনো প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে বোঝায়। অন দ্য আদার হ্যান্ড ইট ক্যান বি সেড দ্যাট মাইগ্রেশন ইজ কনফাইন্ড টু রিদমিক মুভমেন্ট অফ অ্যানিম্যাল হুইচ ইনভলভস দ্য জার্নি ফর ওয়ান প্লেস টু অ্যানাদার অ্যান্ড কাম ব্যাক এগেইন।
ইলিশ মাছ সাধারণত খাদ্য ও প্রজননের উদ্দেশ্যে সমুদ্র থেকে নদীর দিকে পরিযান করে থাকে। ইলিশ মাছের ক্ষেত্রে এই মুভমেন্টটা কিন্তু জেনেটিক্যালি ডিটারমাইন্ড। এছাড়াও বিভিন্ন ধরনের ইকোলজিক্যাল ফ্যাক্টর এই মাইগ্রেশনকে প্রভাবিত করে থাকে। সাধারণত এই ইকোলজিক্যাল ফ্যাক্টরগুলিকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়, ফিজিক্যাল ফ্যাক্টর, কেমিক্যাল ফ্যাক্টর এবং বায়োলজিক্যাল ফ্যাক্টর। ফিজিক্যাল ফ্যাক্টর বলতে বোঝায় বটম মেটেরিয়াল, ওয়াটার ডেপথ, কারেন্ট অ্যান্ড টাইড, টেম্পারেচার ইত্যাদি। এছাড়া কেমিক্যাল ফ্যাক্টরগুলি হলো স্যালিনিটি, অ্যালকালাইনিটি, ডিসলভড গ্যাস এবং পলিউটেন্টস। বায়োলজিক্যাল ফ্যাক্টর বলতে বোঝায় সেক্সুয়াল ডেভেলপমেন্ট, ব্লাড প্রেশার, সেক্স সেক্স রিকগনিশন এবং স্পিসিস অ্যাট্রাকশন। এই মাইগ্রেশন বিভিন্ন পরিযায়ী মাছেদের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে, অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস, অ্যাম্ফিড্রোমাস। ইলিশ মাছের ক্ষেত্রে সাধারণত অ্যানাড্রোমাস মাইগ্রেশন দেখা যায়। অ্যানাড্রোমাস মাইগ্রেশন মিনস হোয়েন দ্য মাইগ্রেশন অকার্স ফ্রম সি টু ফ্রেশ ওয়াটার ফর স্পনিং। ইলিশ মাছ হলো একটি সামুদ্রিক মাছ, এরা সাধারণত বে অফ বেঙ্গল থেকে স্পনিং এর উদ্দেশ্যে গঙ্গা, ভাগীরথী, হুগলির মাধ্যমে আমাদের রাজ্যে প্রবেশ করে থাকে। সমুদ্র থেকে নদীর মোহনা হয়ে মিষ্টি জলে এই মাছেদের জড়ো হয়ে হওয়াকে ল্যাটিন ভাষায় ড্রোম বলা হয়। এই মাইগ্রেশনটা সাধারণত দুটো সময় হয়ে থাকে, একবার মনসুন সিজনে অর্থাৎ বর্ষাকালে, আর একবার শীতকালে। মনসুন সিজন মিন্স জুন, জুলাই, আগস্ট, এবং শীতকাল বলতে সাধারণত জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টাকে বোঝানো হয়। অর্থাৎ শুধুমাত্র বর্ষাকালে এদের মাইগ্রেশনটা কিন্তু সীমাবদ্ধ নয়। বাংলাদেশের আধুনিক গবেষকদের মতে কিছু কিছু সময় শর্ট পিরিয়ডের জন্য শীতকালেও এরা মাইগ্রেট করে থাকে, কারণ কখনো কখনো এদের গোনাডাল ডেভেলপমেন্টটা অ্যাসিনক্রোনাস প্যাটার্নের হয়ে থাকে। অর্থাৎ এদের সম্পূর্ণ জীবনদশাকে চারটি ভাগে ভাগ করলে গ্রোথ ফেজ, ম্যাচুরেশন ফেজ, স্পনিং ফেজ এবং পোস্ট স্পনিং ফেজ লক্ষ্য করা যায়। কোনো কোনো ক্ষেত্রে ম্যাচুরেশন ফেজে সঠিকভাবে গোনাডাল ডেভেলপমেন্টটা হয় না, কারণ বিভিন্ন ইকোলজিক্যাল ফ্যাক্টর বা ক্লাইমেটিক চেঞ্জ হলে সেই সময় পুরোপুরিভাবে গোনাডটা ডেভেলপ করতে পারে না। এর ফলে অল্প পরিমাণে এগ এবং মিল্ট উজআউট হয়, তাই সব ডিমগুলি বাইরে বের হতে না পারার কারণে সেটা শরীরের মধ্যেই থেকে যায়। ফলে শীতকালে মাছগুলি পুনরায় মাইগ্রেট করে থাকে। পাশের ডান দিকের ছবিটি ডিফারেন্ট হ্যাবিটেটে ইলিশ মাছের মুভমেন্ট প্যাটার্নটিকে দেখানো হয়েছে। ইলিশ মাছের নোনা জল থেকে মিষ্টি জলে আসার জন্য দেহে শারীরবৃত্তীয় অনেক পরিবর্তন ঘটে। নোনা জলে বসবাসকারী মাছের দেহের অভ্যন্তর হাইপোটোনিক প্রকৃতির হয়, অর্থাৎ বাইরের পরিবেশের তুলনায় দেহের ভেতরে লবণের ঘনত্ব কম থাকে, তাই অভিস্রবণ প্রক্রিয়ায় দেহ থেকে জল বাইরে বেরিয়ে যায় এবং দেহে জলের সমতা বজায় রাখার জন্য মাছ প্রচুর পরিমাণে জল খায় এবং ঘন মূত্র ত্যাগ করে। অন্যদিকে স্বাদু জলে বসবাসকারী মাছের দেহের অভ্যন্তর হাইপারটোনিক প্রকৃতির হয়, অর্থাৎ বাইরের পরিবেশের তুলনায় দেহের ভেতরে লবণের ঘনত্ব বেশি হয়। এই অভিস্রবণ প্রক্রিয়ায় দেহের ভেতরে জলের বাইরে থেকে প্রবেশ করে এবং দেহে জলের সমতা বজায় রাখার জন্য মাছ ঘন ঘন অ্যামোনিয়া যুক্ত মূত্র ত্যাগ করে কিন্তু জল খায় না। ইলিশ নোনা জল থেকে স্বাদু জলে এলে অনেক হরমোন দেহে জলের সমতা বজায় রাখতে সাহায্য করে, এর মধ্যে প্রোল্যাকটিন এবং কর্টিসল হরমোন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া ফুলকার ক্লোরাইড কোষ Na+K+ATPS পাম্পের সাহায্যে লবণের সমতা বজায় রাখতে সাহায্য করে। এবার আমরা জেনে নেব ইলিশের জীবন চক্র সম্পর্কে। ইলিশ মাছ তার সম্পূর্ণ জীবন দশাটি দুটি এক্সট্রিম স্যালিনিটি এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে অতিবাহিত করে থাকে। এরা বেশিরভাগ সময় সমুদ্রে থাকলেও প্রজনন কালে পরিণত স্ত্রী এবং পুরুষ মাছ ম্যারাইন রিজিয়ন থেকে ফ্রেশ ওয়াটারের দিকে আপস্ট্রিম মুভমেন্ট করে। তবে নদীতে পৌঁছানোর পূর্বে নদীর মোহনা অর্থাৎ ব্র্যাকিশ ওয়াটারে এসে পৌঁছলে এদের ম্যাচুরিটিটা আরো প্রোগ্রেস করে থাকে, অ্যান্ড দ্য ফাইনাল ম্যাচুরেশন অকার্স ইন ফ্রেশ ওয়াটার রিভার হোয়ার দে ব্রিড। নদীতে মাছেদের স্পনিং করার জন্য কিছু নির্দিষ্ট স্থান থাকে যাদেরকে স্পনিং গ্রাউন্ড বলা হয়। আমাদের হুগলি জেলার জিরাট বলাগড় অঞ্চলে এই স্পনিং গ্রাউন্ড লক্ষ্য করা যায়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ইকোলজিক্যাল ফ্যাক্টর মাছেদের প্রজননে প্রভাব ফেলতে পারে। মাছেদের ক্ষেত্রে এই স্পনিং সাধারণত হাইপোথ্যালামাস হাইপোফাইসিয়াল সিস্টেমে হয়ে থাকে। এই হাইপোথ্যালামাস হাইপোফাইসিয়াল সিস্টেম থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ করার জন্য
কিছু ইকোলজিক্যাল ফ্যাক্টরের প্রয়োজন হয়, যেমন ফটোপিরিওডিসিটি অফ মনসুন সিজন, ডিজলভ অক্সিজেন কন্টেন্ট, টার্বিডিটি অফ ওয়াটার এন্ড পিএইচ। এই ইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো হাইপোথ্যালামাসকে এনসিস্ট করে গোনাডোট্রপিক রিলিজিং হরমোনকে ক্ষরণ করার জন্য, এবং এই হরমোন হাইপোথ্যালামাস হাইপোফাইসিয়াল সিস্টেমের মাধ্যমে পিটুইটারি সিস্টেমে এসে পৌঁছয়। এরপর পিটুইটারির বিভিন্ন গোনাডোট্রপিক হরমোন যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটোনাইজিং হরমোন সিক্রেট করে, যা ডিরেক্টলি গোনাডে গিয়ে কাজ করে থাকে, যার ফলে মাছেদের প্রজনন হয়। একটি পুরুষ মাছ 21.6 থেকে 25.4 সেমি পর্যন্ত লম্বা হতে পারে। সেখানে একটি স্ত্রী মাছ পরিণত হয় 26.7 থেকে 30.5 সেমি লম্বা হলে। ডিম্বাশয়ে পরিণত হওয়ার প্রধান ফ্যাক্টর হলো তাপমাত্রা। খুব বেশি গরম বা ঠান্ডাতে ডিম্বাশয়ে পরিণত হওয়াতে ব্যাঘাত ঘটতে পারে। পরিণত ডিম্বাশয় দেখতে অনেকটা হলুদ রঙের হয়ে থাকে এবং শুক্রাশয় সাধারণত সাদা রঙের নরম হয়। এরা প্রজননকালে একসঙ্গে অনেক ডিম পারলেও পরবর্তীকালে সব ডিম বেঁচে থাকতে পারে না। ইলিশ মাছ সাধারণত পলিগ্যামাস প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ এদের প্রজননকালে এরা বেশ কয়েকবার প্রজনন করে। প্রজননের পর স্পনিং শুরু হয়, ফলে ডিম জলে নিষিক্ত হয়। এই স্পনিং এর পর পুরুষ এবং স্ত্রী মাছ পুনরায় সমুদ্রে ফিরে যায়। নিষেকের 18 থেকে 21 ঘন্টার মধ্যে ডিম ফুটে লার্ভা নির্গত হয় এবং জলের তলদেশে অবস্থান করে। লার্ভা একটু বড় হলে ছোট মাছ অর্থাৎ জুভেনাইল স্টেজে মিষ্টি জল থেকে খাড়ির দিকে চলা শুরু করে, তারপর পরিণত হওয়ার জন্য পুনরায় সমুদ্রের নোনা জলে ফিরে যায়। এই নদী থেকে সমুদ্রে মাইগ্রেট করাটাকে ডাউনস্ট্রিম মাইগ্রেশন বলা হয়ে থাকে। এভাবে এরা এদের জীবনচক্রটি সম্পন্ন করে থাকে। এবার আমরা জেনে নেব কেন ইলিশ মাছকে আমাদের রাজ্য মাছ হিসেবে ঘোষণা করা হয়েছে। 2006 সালে ICAR ন্যাশনাল বিউরো অফ ফিশ জেনেটিক রিসোর্স ভারতের 16টি রাজ্যে স্টেট ফিশের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী ইলিশ মাছকে আমাদের পশ্চিমবঙ্গের স্টেট ফিশ হিসেবে স্বীকৃত দেওয়া হয়। সুস্বাদু এবং সুগন্ধি এই মাছটি পশ্চিমবঙ্গের অন্যান্য মাছের তুলনায় অনেকটাই ভিন্ন প্রকৃতির। শুধু তাই নয়, ইলিশের চকচকে রূপালী দেহ বহর কবি এই কারণে কবি বিমান বসু মাছটিকে রূপালী শস্য হিসেবে আখ্যায়িত করেছেন। ইলিশের অপূর্ব স্বাদের জন্য একে মাছের রাজাও বলা হয়ে থাকে। ইলিশের মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি পরিযায়ী মাছ। বাংলাদেশের নতুন তথ্য অনুযায়ী এই পরিযায়ী মাছ বর্তমানে 2 বার প্রজননের উদ্দেশ্যে সমুদ্র থেকে নদীতে পরিযান করে থাকে। এছাড়াও ইলিশের যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণের উপস্থিতি আছে, তাই ইলিশকে রাজ্য মাছ হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে মাছের চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে, তার থেকে আরো দ্বিগুণ হারে বেড়ে চলেছে নদী থেকে অত্যাধিক পরিমাণে অপরিণত ইলিশ মাছ ধরা। এর ফলে প্রভাব পড়ছে ইলিশের বাস্তুতন্ত্রের উপর। এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে আমার বন্ধু সায়নী বিশ্বাস। থ্যাংক ইউ তিয়াশা। আজ আমাদের আলোচনার বিষয় টেনুয়ালোসা ইলিশা, অর্থাৎ ইলিশ বা হিলসা। বর্তমানে NVFGR ইলিশকে স্টেট ফিশ অফ ওয়েস্ট বেঙ্গল হিসেবে ঘোষণা করেছে, কারণ ইলিশের মোট পপুলেশনের প্রায় 87% মাছই পাওয়া যায় গঙ্গা ও তার শাখা নদীগুলি এবং পদ্মা ও ব্রহ্মপুত্র থেকে, যা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই মাছটিকে স্টেট ফিশ অফ ওয়েস্ট বেঙ্গল হিসেবে ঘোষণা করা হয়েছে। দ্য সিলভার ক্রপ অফ ওয়াটার হিসেবে পরিচিত এই মাছটিকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাশনাল রিসোর্সেস লিস্ট কনসার্নের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ এই মাছটি এখনো বিপন্ন হিসাবে গণ্য হওয়ার শর্তগুলো পূরণ করেনি, কিন্তু অদূর ভবিষ্যতে এরা বিপদের সম্মুখীন হতে পারে। ইলশা বর্তমানে যে সংকটের মুখোমুখি হতে চলেছে তার পেছনে বেশ কিছু কারণ আছে, যেমন ওভার ফিশিং। সুস্বাদু এই মাছটির চাহিদা খুব বেশি এবং আমাদের এই বিশাল পপুলেশনের চাহিদা যোগান দিতেই অতিরিক্ত মাত্রায় মাছ ধরা হয়। মনোফিলামেন্ট জিল নেট ব্যবহার করে আন্ডারওয়েট মাছ ধরা হয় এবং বাজারে খোকা ইলিশ ও খয়রা হিসাবে বিক্রি করা হয়। এছাড়াও রয়েছে সারা বছর ধরে মাছ ধরা। সারা বছর ধরে মাছ ধরার কারণে ব্রিডিং এর জন্য আসা মাছগুলিও জালে ধরা পড়ে,
ফলে ব্রিডিং এর উৎপাদন কমে যায়, যা মাছের পপুলেশনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এছাড়া অতিরিক্ত পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচারাল ওয়েস্টের জলে মিশে জলকে দূষিত করে, যা মাছের ব্রিডিং এর উপর নেগেটিভ প্রভাব ফেলে। ওয়েস্টেজ ও পলি জমে ধীরে ধীরে নদীর গভীরতা কমে যাচ্ছে, ফলে মাছ তার হ্যাবিটেট লস করে। ইলশা প্রধানত জলের বেশি গভীরতায় বিচরণ করে, কিন্তু এরা 18 থেকে 20 কিলোমিটার গভীরতা দিয়ে মাইগ্রেশন করে, কিন্তু নদীর গভীরতায় কমে যাওয়ায় তারা মাইগ্রেট করতে পারছে না। এছাড়াও হুগলি ভাগীরথী রিভার সিস্টেমে থাকা ফারাক্কা ব্যারেজের কারণেও এদের মাইগ্রেশন বাধাপ্রাপ্ত হচ্ছে। যেহেতু ইলশা মূলত সামুদ্রিক মাছ, তাই স্বাদু জলে থেকে যাওয়ায় এদের লাইফ সাইকেলও ব্যাহত হচ্ছে। মাইগ্রেশনের উপযুক্ত স্থিতি হলো 29 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কিন্তু বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে জলের উষ্ণতা ও সলিনিটি বেড়ে যাচ্ছে, ফলে মাছ মাইগ্রেট করতে পারছে না। এছাড়াও পুরুষ মাছের তুলনায় স্ত্রী মাছের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে, যা ব্রিডিং এর উপর প্রভাব ফেলছে। নেক্সট স্লাইড। এবার আমরা ইলিশের কৃত্রিম প্রজনন সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব। যেহেতু আমাদের সবার প্রিয় জলের রানী ইলিশ আজ সংকটে মুখোমুখি হতে চলেছে, তাই এই আসন্ন সংকটের হাত থেকে ইলিশকে বাঁচাতে আইকার সিফা কৃত্রিম ভাবে এদের প্রজনন ঘটানোর উদ্যোগ নিচ্ছে। ইলশা স্যালমন মাছের মতোই অ্যানাড্রোমাস প্রকৃতির, এবং এদের প্রজননের বৈশিষ্ট্য স্যালমন মাছেরই অনুরূপ। ইউরোপের বিভিন্ন দেশে যেমন ডেনমার্ক, নরওয়ে ও আমেরিকাতে স্যালমনের আর্টিফিশিয়ালি ব্রিডিং সফল হয়েছে, সেক্ষেত্রে ইলশারও কৃত্রিম প্রজনন সম্ভবপর বলে প্রতীয়মান হচ্ছে। আর্টিফিশিয়ালি ব্রিডিং এর জন্য বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। নেক্সট লাইন। প্রথমত কিছু ম্যাচিওর হেলদি জীবিত মেল ও ফিমেল ব্রুড কালেক্ট করতে হয়, তারপর স্ট্রিপিং অর্থাৎ পেটের দিকে জেন্টালি প্রেশার দিয়ে মিল্ট ও এগুলো কালেক্ট করা হয়, এবং এটি একটি অ্যালুমিনিয়াম ট্রেতে নেওয়া হয়। আমরা এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি স্ত্রী মাছ, দ্বিতীয় ছবিতে একটি পুরুষ মাছ দেখতে পাচ্ছি, তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি স্ত্রী মাছ থেকে স্ট্রিপিং এর মাধ্যমে এগুলিকে কালেক্ট করা হচ্ছে এবং একটি ট্রেতে নেওয়া হচ্ছে। চতুর্থ ছবিতে দেখা যাচ্ছে স্ট্রিপিং এর মাধ্যমে মিল্ট গুলোকে পুরুষ মাছ থেকে কালেক্ট করা হচ্ছে এবং একটি ট্রেতে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলুদাভ এবং মিল্ট গুলি সাদা বর্ণের হয়। এরপর এই মিল্ট ও এগুলিকে একটি সফট ফিদারের মাধ্যমে জেন্টালি মিক্স করা হয়, যাতে মিল্ট গুলি খুব সহজেই এগের কন্ট্যাক্টে আসতে পারে, যেমনটি আমরা 5 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি। এরপর এই মিক্সচারের সঙ্গে সামান্য জল অ্যাড করতে হয়, যেটি আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর ছবিতে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে রুটগুলি যেখান থেকে কালেক্ট করা হয়েছে জলটি যেন সেখানকারই ইউজ করা হয়। জলের সংস্পর্শে এসে মিল্টগুলি অ্যাক্টিভ হবে এবং এগুলো মাইক্রোফাইল টিউবের মাধ্যমে এগে প্রবেশ করবে, ফলে ফার্টিলাইজেশন শুরু হয়। তবে আমাদের মাথায় রাখতে হবে স্পার্মের মর্টিলিটি পিরিয়ড মাত্র 40 থেকে 50 সেকেন্ড, অর্থাৎ পুরো প্রসেসটা আমাদেরকে খুব দ্রুত সম্পন্ন করতে হবে। ফার্টিলাইজেশন প্রসেস কমপ্লিট হলে এগুলি একে অপরের থেকে পৃথক হয়ে যায়, যা গুড কোয়ালিটি এগের বৈশিষ্ট্য, এবং এগুলি জল শোষণ করে কঠিন ও স্ফীত হয়। এখানে আমরা 7 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি এগুলি পরস্পর থেকে দূরে সরে গেছে, এবং 8 নম্বর ছবিতে দেখা যাচ্ছে এগুলো কিছুটা ফুলে গেছে। একটি এগ সম্পূর্ণরূপে স্ফীত হতে 45 মিনিট সময় নেয়, তবে এক্ষেত্রে কিছু এগ আনফার্টিলাইজড কন্ডিশনেও থেকে যায়। আনফার্টিলাইজড এগগুলি হোয়াইটিশ এবং ফার্টিলাইজড এগগুলি ক্রিস্টাল ক্লিয়ার বর্ণ ধারণ করে। আমরা এখানে 9 নম্বর ছবিতে ফার্টিলাইজড এগ এবং 10 নম্বর ছবিতে আনফার্টিলাইজড এগ দেখতে পাচ্ছি। এভাবে খুব সহজেই আনফার্টিলাইজড এগগুলিকে আলাদা করে নেওয়া যায়। নেক্সট স্লাইড। এবারে ফার্টিলাইজড এগগুলিকে অক্সিজেন ফিল্ড পলিথিনে ট্রান্সফার করা হয় এবং ইনকিউবেট করা হয়, ফলে এক থেকে লার্ভা হ্যাস্ট আউট করে এবং ডেভেলপ করে স্পনে পরিণত হয়। এক্ষেত্রে এগের নাম্বারের উপর ভিত্তি করে আমরা ইনকিউবেশনটা
ট্রে ইনকো ট্রে অ্যাকুরিয়াম বা হ্যাচিং পুল ব্যবহার করব। আমরা 1 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি ফার্টিলাইজড এগুলিকে প্যাকেজিং করা হচ্ছে, 2 নম্বর ছবিতে দেখা যাচ্ছে হ্যাচিং পুলের সাহায্যে ইনকিউবেশন করা হচ্ছে, 3 নম্বর ছবিতে আমরা এমব্রায়োনিক ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজগুলো দেখতে পাচ্ছি এবং 4 নম্বর ছবিতে আমরা ডেভেলপিং লার্ভা দেখতে পাচ্ছি। সাধারণত লার্ভা ডেভেলপ করে স্পনে পরিণত হতে 4 দিন সময় লাগে। নেক্সট স্লাইড। এভাবে কৃত্রিম পদ্ধতিতে প্রজনন ঘটিয়ে স্পার্ম তৈরি করা সম্ভব, কিন্তু তা খুবই ব্যয়বহুল ও কষ্টসাধ্য। প্রথমত প্রজননের জন্য স্পার্ম ও এগ জীবিত মাছ থেকেই কালেক্ট করতে হয়, কিন্তু জল থেকে কালেক্ট করা কিছুক্ষণের মধ্যেই মাছটি মারা যায়, তাই এগ ও স্পার্ম কালেক্ট করা খুবই কষ্টকর। এছাড়াও ইলিশ ওপেন ওয়াটার সিস্টেমের মাছ, তাই ক্লোজ ওয়াটারে যথাযথ হ্যাবিটেটের ব্যবস্থা করা, যথোপযুক্ত খাদ্যের যোগান দেওয়া, জলের টেম্পারেচার ও সলিনিটি ঠিক রাখা এগুলো খুবই কঠিন। ফলত বেশ কয়েকবার আর্টিফিশিয়াল ইলিশের ব্রিডিং করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা সফল হয়নি। In 1988 প্রথম ইলশার আর্টিফিশিয়াল ব্রিডিং এর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর 2005, 2011 এবং 2016 সালেও কৃত্রিম প্রজননের চেষ্টা হয়, কিন্তু তা ব্যর্থ হয়। নেক্সট স্লাইড। এবার আমরা জেনে নেব কিভাবে আমরা ইলিশ সংরক্ষণ করতে পারি। ভীষণ সুস্বাদু ও জনপ্রিয় এই মাছটিকে সংকটের হাত থেকে বাঁচাতে হলে আমাদেরকেই সচেতন হতে হবে। তাই ইলশার সুরক্ষার উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্ট 11th এপ্রিল 2013-তে ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারি অ্যাক্টের আন্ডারে বেশ কিছু আইন প্রণয়ন করেছেন। এই আইন অনুযায়ী মাছ ধরার ক্ষেত্রে মনোফিলামেন্ট জিল নেটের ব্যবহার নিষিদ্ধ হয়েছে, 23 সেন্টিমিটার থেকে কম লেন্থের ইলিশ ধরার জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে। নেক্সট স্লাইড। ব্রিডিং গ্রাউন্ড গুলো মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গলে বেশ কয়েকটি ইলশা স্যাংচুয়ারি নির্ধারিত হয়েছে, যেমন ডায়মন্ড হারবার থেকে নিশ্চিন্দাপুর, কাটোয়া থেকে হুগলি ঘাট, লালবাগ থেকে ফারাক্কা ব্যারেজ প্রভৃতি। জুন থেকে আগস্ট ও অক্টোবর থেকে ডিসেম্বর, এই সময়টাতে স্যাংচুয়ারি গুলিতে সব ধরনের ফিশিং ই ব্যান্ড করা হয়েছে, কারণ বছরের এই সময়টাতে ইলশা স্পনিং এর জন্য ফ্রেশ ওয়াটারে আসে। একটি একটি ইলিশ 1.5 থেকে 2 কিলোগ্রামের একটি ইলিশ প্রতিবারে প্রায় 12 লক্ষ ডিম পাড়ে, এর থেকে প্রায় 20,000 ব্রিড উৎপন্ন হয়। অর্থাৎ ব্রিডিং সিজনে একটি ইলিশ ধরার অর্থ ইলিশের পপুলেশন থেকে 20,000 একটি ইলিশ কমে যাওয়া, যেখানে তাদের ব্রিডিং এর হার তুলনামূলকভাবে খুবই কম। বিশেষত মিড সেপ্টেম্বর থেকে লেট অক্টোবরের মধ্যে পূর্ণিমার 5 দিন আগে ও 5 দিন পরের সময়টা ইলশা ব্রিডিং এর পিক টাইম, তাই এই সময়ে স্যাংচুয়ারিগুলি ও বে অফ বেঙ্গলের মোহনে মাছ ধরাটা বন্ধ করতে হবে। তবে শুধু আইন প্রণয়ন করেই আমরা যে আমাদের সবার প্রিয় ইলিশকে বাঁচাতে পারবো তা কিন্তু নয়। আমাদেরকে 23 সেন্টিমিটার থেকে ছোট ইলিশ কেনা বন্ধ করতে হবে। তাছাড়া নদীতে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ ফেলা যাবে না, নদীতে একের পর এক ব্যারেজ নির্মাণ করা বন্ধ করতে হবে। ইতিমধ্যে ইলিশের একটি প্রজাতি টেনুয়ালোসা টলি, যাকে আমরা চন্দনা ইলিশ বলে চিনি, এটি আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এখন আর খুব বেশি দেখাই যায় না। আমরা যদি এখনই সচেতন না হই, তবে অচিরেই টেনুয়ালোসা ইলিশেরও একই দশা হবে। তাই ইলিশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ইলিশ শুধুই গল্প হয়ে থেকে যাবে। নেক্সট স্লাইড। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে একাধারে মজার ও ভয়াবহ একটি কার্টুন দেখতে পাচ্ছি, যেখানে একজন বাবা তার সন্তানকে নিয়ে জাদুঘরে গেছেন ইলিশের কঙ্কাল দেখাতে, যেটি আপাত দৃষ্টিতে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আমরা যদি এখনই ইলিশের সংরক্ষণের ব্যাপারে সচেতন না হই, তবে অদূর ভবিষ্যতে এই ভয়াবহ দিনটার মুখোমুখি আমাদের হতে হবে, যেদিন বাবা মাকে তাদের সন্তানদের ইলিশ দেখাতে জাদুঘরে নিয়ে যেতে হবে। সুতরাং এই পৃথিবীকে আরো সুন্দর এবং সবার বাসযোগ্য করে তুলতে
আমাদেরকেই সচেতন হতে হবে এবং আমাদের আশেপাশে মানুষকেও সচেতন করতে হবে। আমাদের উপস্থাপনার পরবর্তী অংশ আলোচনা করার জন্য আমার বন্ধু অন্তরাকে অনুরোধ করছি। থ্যাংক ইউ শায়নি। এই ইলিশ সম্পর্কিত যে সমস্ত তথ্যাদি আমরা সংগ্রহ করতে পেরেছি তার উৎস হলো প্রোটোকলস অফ আর্টিফিশিয়াল ব্রিডিং, এগ ইনকিউবেশন প্রোডাকশন অ্যান্ড রিয়ারিং অফ ফিশেস, হাই ভ্যালু ফুড ফিশ বাই আইকারফা এই গবেষণাপত্রটি থেকে। এছাড়াও মাইগ্রেশন, স্পনিং প্যাটার্নস অ্যান্ড কনজারভেশন অফ হিলসাসেড ইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বাই আইইউসিএন এখান থেকে। এছাড়াও আমরা উইকিপিডিয়া থেকেও কিছু তথ্য সংগ্রহ করেছি। অ্যাকনলেজমেন্ট, আমরা আমাদের অধ্যক্ষ মহাশয়ের কাছে সত্যি কৃতজ্ঞ আমাদের এইরূপ একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের সকল শিক্ষক মহাশয় ও শিক্ষিকা মহাশয়া আপনাদের কাছে, আমাদের সর্বদা পাশে থেকে আমাদের পরিচালনা করবার জন্য এবং সঠিক সময়ে আমাদের ভুল ত্রুটিগুলি আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ জুওলজির বিভাগীয় প্রধান এবং অন্যান্য স্যার ম্যামেদের কাছে আমাদের এইরূপ একটি শিক্ষামূলক কাজে নিয়োজিত করার জন্য এবং আমাদেরকে এত সুন্দর একটি মঞ্চ প্রস্তুত করে দেওয়ার জন্য। আলোচ্যের পরবর্তী অংশ বর্ণনা করবে আমার বন্ধু তিয়াশা। ধন্যবাদ অন্তরা। ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্ত একসময় বর্ষাকালে গঙ্গা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ বয়ে যেতে দেখেছিলেন। তিনি প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছিলেন নদীর ওপর দিয়ে ইলিশের লম্ফন প্রক্রিয়াকে। কিন্তু বর্তমানের পরিবেশ সম্পূর্ণ বিপরীত, যার বেশিরভাগটার জন্য দায়ী আমরা নিজেরাই। তাই এক্ষেত্রে আমরা যদি সচেতন হই এবং সকল শ্রেণীর মানুষের মধ্যে সচেতনতা জাগাতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে এই ইলিশের ঝাঁকগুলিকে আমরা পুনরায় ফিরে পেতে পারি। তাই এখন আমি কবি রবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ইলশে গুড়ি কবিতার কিছুটা অংশ পাঠ করে শোনাচ্ছি। ইলশে গুড়ি ইলশে গুড়ি, ইলিশ মাছের ডিম, ইলশে গুড়ি ইলশে গুড়ি, দিনের বেলায় হিম, কেয়া ফুলে ঘুম লেগেছে, পড়তে পড়া মিলিয়ে গেছে, মেঘের সীমায় রোদ এসেছে আলতা পাটি শিম, ইলশে গুড়ি হিমের কুড়ি, রোদ্দুরে রিমঝিম, হালকা হাওয়ায় মেঘের ছোঁয়ায় ইলশে গুড়ির নাচ, ইলশে গুড়ি নাচন দেখে নাচছে ইলিশ মাছ, কেউ বা নাচে জলের তলায়, ল্যাফ তুলে কেউ ডিগ বাজি খায়, নদীতে ভাই জাল নিয়ে আয়, পুকুরে ছিপ গাছ, উছলে ওঠে মনটা দেখে ইলশে গুড়ির নাচ। নমস্কার। আজকে আমাদের এই উপস্থাপনা আমরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তোমাদের তথ্য সমৃদ্ধ বক্তব্যের জন্য। এবার আহ্বান জানাই গ্রুপ ই এর ছাত্রছাত্রীদের বাগরোল সম্পর্কে আলোকপাত করার জন্য। তোমাদের আলোচনা শুরু করো। শুভ অপরাহ্ন সকলকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা মহাশয়াগণকে আমার বিনম্র শ্রদ্ধা এবং উপস্থিত সকল ছাত্রছাত্রী ও সহপাঠীদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমরা আজ আমাদের উপস্থাপনা শুরু করতে চলেছি। আমাদের বক্তব্যের বিষয় হলো পশ্চিমবঙ্গের রাজ্য পশু ফিশিং ক্যাট, যাকে সাধারণত আমরা মেছো বিড়াল বা বাঘরোল বলেই চিনে থাকি। এই উপস্থাপনায় থাকছি আমি পৌলমী পাল, উদ্ভিদ বিভাগের ফোর্থ সেমিস্টারের ছাত্রী, আমার কনিষ্ঠা প্রাণী বিভাগ থেকে মাসাম্মাত ফাতিমা খাতুন সেকেন্ড সেমিস্টার, এবং আমার অন্য দুই সহপাঠী প্রাণীবিদ্যা বিভাগের ফোর্থ সেমিস্টার থেকে অনন্যা দাস ও শুভদীপ দাস। এবার ফিশিং ক্যাটের সিস্টেমেটিক পজিশন ও মর্ফোলজি নিয়ে আলোচনা করবে মাসাম্মাত ফাতিমা খাতুন। ফাতিমা, প্লিজ। ধন্যবাদ পৌলমিদি। আজকে আমাদের আলোচনা
প্রধান বিষয়বস্তু হলো ফিশিং ক্যাট, যেটি বর্তমানে আইইউসিএন লিস্টের অন্তর্ভুক্ত। প্রথমে আমাদের জানা দরকার যে তারা কারা, হু আর দে। মূলত তারা হলো মিডিয়াম সাইজের বন্য বিড়াল। এরা যে কোনো ডোমেস্টিক ক্যাটের থেকে দ্বিগুণ সাইজের হয়ে থাকে। কমন নেম ফিশিং ক্যাট, এবং এদের বিজ্ঞানসম্মত নাম হলো প্রিয়নেরুরাস ভিভেরিনাস। এরা সাধারণত জলসমৃদ্ধ এলাকায় থাকতে একটু বেশি পছন্দ করে। যদিও আমরা জানি বিড়াল প্রজাতিরা জলকে খুব একটা বেশি পছন্দ করে না, তবে বিশেষ কিছু অভিযোজনের জন্য এরা জলসমৃদ্ধ বা স্যাঁতসেঁতে জায়গায় থাকতে একটু বেশি পছন্দ করে। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার ফিশিং ক্যাটকে স্টেট এনিমেল হিসেবে ঘোষণা করে। ফিশিং ক্যাট বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন আসামে মেচেকা, বাংলাতে বাগরোল, হিন্দিতে বুনো বিড়াল বা কুপিয়া বাঘ নামেও পরিচিত। এর পরের স্লাইডে আমরা ফিশিং ক্যাটের সিস্টেমেটিক পজিশন নিয়ে আলোকপাত করব। আমরা জানি বিভিন্ন জীবগোষ্ঠীকে তার বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ট্যাক্সোনমির বিভিন্ন ধাপে অন্তর্ভুক্ত করা হয়। ফিশিং ক্যাটের ক্ষেত্রে যে সিস্টেমেটিক পজিশনটি আমরা দেখতে পাই সেটি হলো ফাইলাম কর্ডাটা, ক্লাস ম্যামেলিয়া, অর্ডার কার্নিভোরা, জেনাস প্রিয়নেলুরাস, স্পিসিস প্রিয়নেলুরাস ভিভেরিনাস। ফিশিং ক্যাটের বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য তারা এই সিস্টেমেটিক পজিশনটি প্রদর্শন করে, যেমন তাদের ব্যাকবোন এবং নার্ভ কর্ডের উপস্থিতি তাদের করাটার অন্তর্ভুক্ত করে। ঠিক তেমনই ওয়ার্ম ব্লাডেড এবং মিল্ক প্রডিউসিং গ্ল্যান্ড থাকায় তারা ক্লাস ম্যামেলিয়ার অন্তর্ভুক্ত। গ্রেট আইসাইট, সেন্স অফ স্মেল, শার্প টিথ থাকায় তারা এক প্রকারের উপযুক্ত শিকারী, যেটা তাদের কার্নিভোরার অন্তর্ভুক্ত করে। ফিশিং ক্যাটকে লক্ষ্য করলে বোঝা যাবে যে তাদের সমগ্র দেহ জুড়ে কালো কালো স্পট দেখা যায়, যেটা তাদের প্রিয় নীলরাশির অন্তর্ভুক্ত করে। এছাড়াও তাদের পজগুলো হলো ওয়েবড, অর্থাৎ অনেকটা লিপ্ত পদের মতো, যেটা তাদের ভিভেল নাচে অন্তর্ভুক্ত করে। এর পরবর্তী স্লাইডে আমরা জেনে নেব তার কিছু বেসিক মর্ফোলজিক্যাল ক্যারেক্টার সম্বন্ধে, যেমন তাদের লাইফ স্প্যান, অর্থাৎ জীবনকাল হলো 12.6 বছর। এটা সাধারণত স্ত্রী মেচুবিয়ালের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং 10 বছর, যেটা পুরুষ মেচুবিয়ালের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওয়েট অ্যাট বার্থ 6 পাউন্ডস, অর্থাৎ 170 গ্রাম। এজ অফ ম্যাচুরিটি 10 to 15 মান্থ। এদের লেন্থ হলো 22 থেকে 45 ইঞ্চির মধ্যে, অর্থাৎ 57 থেকে 115 সেন্টিমিটারের মধ্যে। সাধারণত পুরুষ মেছো বিড়াল স্ত্রী মেছো বিড়ালের থেকে একটু বেশি সাইজে বড় হয়। হাইট 14 ইঞ্চি। ওয়েট স্ত্রী মেছো বিড়ালের ক্ষেত্রে ওয়েট হয় 11 থেকে 20 পাউন্ডের মধ্যে, অর্থাৎ 5 থেকে 9 কেজির মধ্যে, এবং পুরুষদের ক্ষেত্রে হয় 18 থেকে 31 পাউন্ড, অর্থাৎ 8 থেকে 14 কেজির মধ্যে, এবং লেজের দৈর্ঘ্য 9 থেকে 16 ইঞ্চির মধ্যে, অর্থাৎ 24 থেকে 40 সেন্টিমিটারের মধ্যে। পরের স্লাইডে দেখানো চিত্রটি থেকে আমরা যে তার বাহ্যিক গঠন সম্পর্কে জানতে পারি, যেটা সেটা হলো তাদের দৈহিক গঠনটি খর্বাকৃতি এবং বলিষ্ঠ আকারের, উইথ মিডিয়াম শর্ট লেগস। দেহের রং সাধারণত ধূসর হয়, যার উপর কিছু কালো কালো স্পট বা ডোরাকাটা দাগ আমরা লক্ষ্য করি। এদের দেহে একটি দ্বিস্তরীয় কোটের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেটা এদের দেহকে শুষ্ক এবং উষ্ণ রাখতে সাহায্য করে। তাদের অন্যতম ইউনিক ক্যারেক্টার হলো তাদের সেমি রিট্রাক্টেবল পজ, যেটা আমরা চিতার ক্ষেত্রে লক্ষ্য করি। এর সাহায্যে তারা শিকার করে। এছাড়াও একটি ছোট লেজের উপস্থিতি চোখে পড়ে। এখন আমাদের পরবর্তী বক্তা পৌলমি পাল ফিশিং ক্যাটের ডিস্ট্রিবিউশন, হ্যাবিটেট এবং কিছু ফ্যাক্ট সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবে। পৌলমি পাল, প্লিজ। থ্যাংক ইউ ফাতিমা। ডিস্ট্রিবিউশন, এতক্ষণ ধরে আমরা ফিশিং ক্যাটের দৈহিক গঠন, শ্রেণীবিন্যাস সম্বন্ধে জেনে নিলাম। এবার আমরা জেনে নেব এই প্রাণীটি কে কোন কোন স্থানে পাওয়া যায়। ফিশিং ক্যাটের বিস্তৃতি অসম্পূর্ণ পরিসরে রয়েছে, যার মধ্যে রয়েছে মূল ভূখণ্ড ও এশিয়ার জলাভূমি এলাকা।
এই এশিয়ার জলাভূমি এলাকার মধ্যে পড়ে ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং সম্ভবত মালয়েশিয়া। সেই সাথে এই প্রাণীটির অস্তিত্ব শ্রীলঙ্কার দ্বীপ এবং সম্ভবত জাভাতেও লক্ষ্য করা যায়। ভারতবর্ষের মেছো বিড়াল প্রধানত সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলে, হিমালয়ের পাদদেশে, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর উপত্যকায়, খাঁড়ি অঞ্চলে এবং পশ্চিমঘাটেও পাওয়া যায়। আমরা জেনে নিলাম মেছো বিড়ালের ভৌগোলিক বিস্তৃতি। আমরা দেখলাম এই ফিশিং ক্যাটের বিস্তৃতি বিক্ষিপ্ত। তাহলে সাধারণভাবে আমাদের মনে প্রশ্ন আসবে যে কেন এই প্রাণীটিকে কয়েকটি স্থানেই পাওয়া যায়। তার উত্তর হচ্ছে বাসস্থান, যার সম্বন্ধে আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। হ্যাবিটেট বা বাসস্থান, আমরা জানি প্রত্যেকটি প্রাণীর নিজস্ব একটি করে বাসস্থান আছে এবং প্রত্যেক প্রাণী নিজের বাসস্থান হিসেবে সেই সমস্ত জায়গাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে যেখান থেকে তারা নিজেদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবে। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের এই রাজ্য পশু নিজেদের জন্য কি ধরনের বাসস্থান বেছে নিয়েছে। এই পশুটির খাদ্যাভ্যাস লক্ষ্য করলে বোঝা যাবে যে সে তার খাদ্য তালিকায় সর্বাগ্রে স্থান দিয়েছে মাছকে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে তার প্রিয় আবাসস্থল হয়ে উঠেছে জলাভূমি সংকুল পরিবেশ, যেমন বিভিন্ন জলা জায়গা, বিল, আরবান ওয়েটল্যান্ড। এই বিড়ালটিকে সাধারণত খুব ঘন জঙ্গল বেষ্টিত জলাভূমির কাছেও দেখতে পাওয়া যায়। তাছাড়া তাদেরকে স্ক্রাব এরিয়াস, রিডবেড, ট্রাইডাল ক্র্যাক, পার্বত্য এলাকা এবং ম্যানগ্রোভ অঞ্চলেও দেখতে পাওয়া যায়। এছাড়াও কিছু প্রজাতির বিড়াল আছে যারা বড় বড় ঘাসযুক্ত তৃণভূমি অঞ্চলে বাস করে, জলাভূমি থেকে দূরে। পরের স্লাইডে দেখে নিই যে আমরা আমাদের এই রাজ্য পশু সম্বন্ধে আর কি কি নতুন তথ্য জানতে পারছি। আমরা সাধারণত জানি যে বিড়াল জল পছন্দ করে না, কিন্তু এই মেছো বিড়াল অন্যদের থেকে একটু আলাদা, যা আমরা ওপরের সারির দ্বিতীয় ছবিটিতে দেখানোর চেষ্টা করেছি। মেছো বিড়াল একটি দক্ষ সাঁতারু এবং তার নাম অনুসারে সে ঘন ঘন জলে প্রবেশ করে। মাছ শিকার করার জন্য এরা একটি বিশেষ কৌশল অবলম্বন করে থাকে। এরা জলের কিনারার কাছে এসে তাদের সামনের পা দিয়ে জল নাড়িয়ে জলের উপর একটি তরঙ্গের সৃষ্টি করে, যেমনটি আমরা স্লাইডের নিচের সারির একদম ডান দিকের ছবিটিতে দেখতে পাচ্ছি। এর ফলে মাছ যখনই আকৃষ্ট হয়ে কাছে আসে তখন সে থাবা দিয়ে বা তার উপর ঝাঁপিয়ে পড়ে মাছটিকে শিকার করে। এবারে লক্ষ্য করা যাক স্লাইডের নিচের সারির একদম বাঁ দিকের ছবিটিতে, এখানে তাদের কানের একটি বৈশিষ্ট্য দেখানো হয়েছে। এই মেছো বিড়ালের কানে 32টি মাসেল সেলের উপস্থিতি দেখা যায়, যার ফলে তাদের কানটিকে তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে তারা তাদের মাথা স্থির রেখেও বিভিন্ন দিকের শব্দ শুনতে পারে। এই স্লাইডের একদম ডান দিকের উপরের ছবিটিতে দেখা যাচ্ছে যে বিড়ালটি ঘুমাচ্ছে। এই প্রাণীটি নকটার্নাল, রাত্রিবেলায় তারা শিকার করে এবং দিনের বেলায় তারা ঘুমায়। তারা যে জায়গায় ঘুমায় সেটি রিডবেড নামে পরিচিত। এই রিডবেড হলো তাদের প্রাকৃতিক আবাসস্থল, যা একটি প্লাবন ভূমি। এগুলি জলজ জায়গায় বা মোহনায় দেখতে পাওয়া যায়। খোলা জলজ জায়গার উপর বা ভেজা মাটিতে গাছপালা জন্মে এই রিডবেড তৈরি হয়। আমরা আগেই জেনেছি যে এই প্রাণীটি প্রাথমিকভাবে একটি জলাভূমির প্রজাতি। এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তাদের কিছু অভিযোজন লক্ষ্য করা যায়, যেমন এদের পায়ের আঙুলগুলি পর্দাযুক্ত থাকে, যাকে আমরা লিপ্তপদ বলে জানি। এর ফলে
এরা জলের নিচে খুব সহজেই সাঁতার কাটতে পারে এবং ডুবে না গিয়েও কাদা জলাভূমিতে হাঁটতে পারে। জলের উপর যখন কোনো ছোট পাখি এসে বসে, তখন বিড়ালটি আস্তে আস্তে জলে নেমে যায় এবং আন্ডার ওয়াটার সুইমিং করে পাখির পা দুটি নিচে থেকে চেপে ধরে শিকার করে। এইভাবে জলের নিচ থেকে শিকার করার সময় তাদের অভিযোজিত পা খুবই সাহায্যপূর্ণ হয়। সাধারণ বিড়াল জল অপছন্দ করার প্রধান কারণ হচ্ছে এরা ভিজে গেলে তাদের পশম শোকাতে অনেকটাই সময় লাগে। মেছো বিড়ালকে নিজের বেঁচে থাকার জন্য মাছ শিকার করতে হয়, তাই সে ঘন ঘন জলেও নামে। এই কারণে তাদের ত্বকে আরো একটি অভিযোজন লক্ষণীয়। এদের দেহে পশমের দুটি স্তর দেখতে পাওয়া যায়। একটি স্তর খুব ছোট এবং ঘন, যাতে বেড়ালের চামড়া জলে কাটানোর সময় উষ্ণ ও শুষ্ক থাকে। স্লাইডে নিচের সারির মাঝের ছবিটিতে দেখতে পাচ্ছি বেড়ালটি তার শরীরকে খুব জোরে ঝাঁকিয়ে নিজেকে শুকনো করছে। তাদের ত্বক মসৃণ হওয়ার ফলে তাদের ত্বক খুব সহজেই শুষ্ক হয়ে যায়। এই প্রাণীটি কিভাবে শিকার করে তার একটি ভিডিও আমরা পরের স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা শিকার করার জন্য তাদের ধারালো নখরযুক্ত থাবাকেই বেশি ব্যবহার করে এবং তারা গাছেও উঠতে পারে। এদের আরো একটি বৈশিষ্ট্য হলো এরা প্রায় 34 মাইল পার ঘন্টা বেগে ছুটতেও পারে। এদের এখানে যে আমরা নখটি দেখতে পাচ্ছি, এবার এই নখটি সম্বন্ধে কিছু বলি। এরা ফেলিডি ফ্যামিলির অন্তর্গত। এই ফ্যামিলির অন্তর্গত সমস্ত প্রাণী তাদের নখ খাবার মধ্যে লুকিয়ে রাখতে পারে, যেমন আমাদের বাড়ির পোষা বেড়ালগুলি করে থাকে। কিন্তু চিতাবাঘ এবং মেছো বিড়াল এই ফ্যামিলির অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এরা তাদের খাবার মধ্যে নখগুলো লুকিয়ে রাখতে পারে না, তাদের নখ সবসময় বাইরেই থাকে। এরা যখন জলে থাকে তখন এদের ছোট ফ্ল্যাটেন্ড যে লেজটি, সেটা রাডারের মতো কাজ করে দিক নির্ণয়ে সাহায্য করে। এখানে আমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছি কিভাবে মা বেড়ালটি তার ছানা বেড়ালটিকে শিকার করা শেখাচ্ছে। এবার ফিশিং ট্যাপ সম্বন্ধে আরো অন্যান্য তথ্যের উপর আলোকপাত করবে আমার সহপাঠী অনন্যা দাস। ধন্যবাদ পৌলমী। আপনারা এতক্ষণ দেখলেন আমার বন্ধু পৌলমী মেছো বিড়ালের বিন্যাস, বাসস্থান, শিকার পদ্ধতিতে আলোচনা করেছে। এখন আমার আলোচনার বিষয় যোগাযোগ, প্রজনন সম্পর্কিত তথ্য, বাস্তুতন্ত্রের ভূমিকা। নেক্সট স্লাইড। যোগাযোগ। অনেক ছোট বিড়ালের মতো মেছো বিড়াল হিসিস বা তাদের কণ্ঠ থেকে যে গর্জন নির্গত হয় এবং এমনকি কম আওয়াজের ম্যাও এর মাধ্যমে নিজেদের মধ্যে বার্তালাপ করে থাকে। এই শব্দগুলো মানুষের কানে শোনা যায়। একজন পুরুষ এবং স্ত্রী মেছো বিড়াল তাদের প্রেমের অংশ হিসাবে চিৎকার করে শব্দ করে। স্ত্রী তার বংশবৃদ্ধির ইচ্ছুকতা এবং পুরুষের আজ্ঞাবহতার সাথে যোগাযোগ করে। রাসায়নিক যোগাযোগ। মেছো বিড়ালগুলি তাদের অঞ্চলকে প্রস্রাব এবং মলমূত্রের ফোঁটা দিয়ে চিহ্নিত করে রাখে, যার একটি স্বতন্ত্র তীব্র গন্ধ রয়েছে। এবার আমরা তথ্যচিত্রের মাধ্যমে দেখে নেব প্রজনন ঋতুতে কিভাবে তারা বার্তালাপ করে থাকে।
তথ্যচিত্র ছাড়াও আমরা পরের স্লাইডে দেখে নেব তারা কিভাবে নিজেদের মধ্যে কোর্টশিপ বিহেভিয়ার করে থাকে। প্রথম ছবিতে আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে একটি মেছো বিড়াল অপর একটি মেছো বিড়ালকে প্রজননের জন্য আকৃষ্ট করছে, এবং দ্বিতীয় ছবিতে যে স্ত্রী এবং পুরুষ মেছো বিড়াল একে অপরের দিকে তাকিয়ে আছে, যা পূর্ববর্তী কোর্টশিপের সংকেত। এবার আমরা মেছো বিড়ালের প্রজনন সম্পর্কে জেনে নেব। প্রজনন, মেছো বিড়ালের প্রজনন সম্পর্কে খুব অল্প তথ্য পাওয়া যায়। যেটুকু তথ্য জানতে পেরেছি তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। মেছো বিড়াল পলিগ্যামাস পদ্ধতির হয়ে থাকে। মেছো বিড়াল বছরে একবার প্রজনন করে। মেছো মহিলা মেছো বিড়াল এবং পুরুষ মেছো বিড়ালকে আকৃষ্ট করে যখন তারা প্রজননের জন্য তৈরি থাকে। প্রজনন ঋতু সাধারণত তারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রজনন করতে পরিচিত। কখনো কখনো তাদের জুন মাসেও প্রজনন করতে দেখা যায়। সঙ্গমের পর স্ত্রী মেছো বিড়াল একটি গর্ত করে যেখানে জন্ম দিতে হয়। গহ্বরটি ঘন ঝোপঝাড়, নলখাগড়া, গাছের ফাঁপা জায়গা বা পাথরের খাঁজে তৈরি করে থাকে। তাদের গর্ভধারণের সময়কাল 63 থেকে 70 দিন। মহিলা মেছো বিড়াল 1 থেকে 4টি বিড়াল ছানার জন্ম দেয়। বিড়ালের বাচ্চাগুলি সাধারণত জন্মের সময় 100 থেকে 173 গ্রাম ওজনের হয়ে থাকে এবং প্রতিদিন প্রায় 11 গ্রাম ওজন লাভ করে। জন্মের পরপরই বিড়াল বাচ্চাদের চোখ ফোটে না। জন্মের 16তম দিনে তাদের চোখ ফোটে। বিড়াল ছানাগুলি 53তম দিনে প্রথম মাংস গ্রহণ করে এবং 4 থেকে 6 মাস বয়স অবধি দুধ ছাড়ানো হয়। 8 থেকে 9 মাস বয়সে তরুণরা প্রাপ্তবয়স্ক আকারে পৌঁছয় এবং 10 মাস বয়সে স্বাবলম্বী হয় এবং তারা খুব শীঘ্রই যৌন পরিপক্কতা লাভ করে। স্ত্রী ও পুরুষ মেছো বিড়াল উভয়েই প্রায় 8 থেকে 10 মাস বয়সে তারা যৌন পরিপক্কতা লাভ করে। বন্দীদের মধ্যে পুরুষদের দেখা গেছে যে তারা স্ত্রী মেছো বিড়ালদের বাচ্চার লালন পালনে সাহায্য করে। যদিও বনের মধ্যে পুরুষ বিড়ালদের এই আচরণের পুনরাবৃত্তি ঘটে কিনা তা সুস্পষ্ট না। প্রধানত বনের মধ্যে স্ত্রী মেছো বিড়াল নলখাগড়া বা ওই জাতীয় কিছু দিয়ে বিছানা মতো বানিয়ে বাচ্চাদের পরিচর্যা করে। বিড়াল ছানাদের সাধারণত প্রথমবারের মতো জলে প্রবেশ করে যখন তাদের বয়স প্রায় 2 মাস। জল তাদের কাছে খুব শীঘ্রই খেলা এবং জীবন্ত মাছ শিকার করার জন্য একটি জনপ্রিয় স্থান হয়ে ওঠে। কিভাবে মাছ ধরতে হয় তা শেখা তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। নেক্সট স্লাইড। এবার আমরা জেনে নিব মেছো বিড়ালের বাস্তুতন্ত্রের গুরুত্ব কতটা। যেহেতু জঙ্গলে মেছো বিড়ালের জীবন সম্পর্কে অনেক কিছু অজানা, তাই প্রকৃতিতে এর ভূমিকা এবং গুরুত্ব পুরোপুরি বোঝা যায় না। মেছো বিড়াল সাধারণত ম্যানগ্রোভ অরণ্যে, সুন্দরবন অঞ্চলে, ভেজা অঞ্চলে বসবাস করে। অনেক আবাসস্থলে শীর্ষ শিকারী হিসাবে মেছো বিড়াল বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে প্রধান ভূমিকা পালন করে। মেছো বিড়াল মাছের পাশাপাশি ইঁদুরকেও খাদ্য হিসাবে গ্রহণ করে, যা মানুষের জন্য উপদ্রব এবং রোগ ছড়ায়। এটি ইঁদুরের জনসংখ্যা নিয়ন্ত্রণে এবং রোগের প্রকোপ কমাতেও সাহায্য করে। মেছো বিড়ালদের ক্রমবর্ধমান জনসংখ্যা আমাদের দেখায় যে জলাভূমি জীবিত প্রাণীদের এবং পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল, যা বিলুপ্ত হচ্ছে। এবার আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, মেছো বিড়াল কি মাছকে অধিক জনসংখ্যার হাত থেকে রক্ষা করে? যেহেতু মেছো বিড়াল মাছ ধরে খায়, তারা সম্ভবত মাছের জনসংখ্যার ওপর প্রভাব ফেলে। IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার কর্তৃক মেছো বিড়ালের জনসংখ্যাকে দুর্বল হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। মাছ ধরার বিড়ালের সংখ্যা যদি কমে যায়, তবে কোনো জলাশয়ে মাছের সংখ্যা বেড়ে যাবে এবং খাদ্যাভাব দেখা দেবে, কিন্তু মাছ ধরার বিড়াল থাকলে সেই জলে খাদ্য শৃঙ্খল বজায় থাকবে। পরবর্তী প্রশ্নে, কয়েকটি মাছ ধরার বিড়াল বন্য অবস্থায় আছে। IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার প্রাণীদের জন্য জনসংখ্যার মাপ দেয়, কিন্তু মাছ ধরার বিড়ালের প্রবেশে এই সংখ্যার স্থান ফাঁকা। IUCN আরো বলে যে প্রাণীর জনসংখ্যার আকারের অনুমান খুব
অনুমানমূলক। প্রমাণগুলি বলছে যে পশুদের সংখ্যা হ্রাস পাচ্ছে। আলোচ্যের পরবর্তী অংশ আমার বন্ধু শুভদীপ দাস আলোকপাত করবে। ধন্যবাদ অনন্যা। আমাদের উপস্থাপনার পূর্ববর্তী অংশেই আমার সহপাঠী অনন্যা দাস মেছো বিড়াল বা ফিশিং ক্যাটের বাস্তুতন্ত্রে কি ভূমিকা আছে সে বিষয়ে তার বর্ণনা উপস্থাপনা করেছে। আমি এবার আমার পরিবেশনার অন্তিম অংশে মেছো বিড়াল বা বাঘ রোলের সংরক্ষণ নিয়ে বিশদে আলোচনা করব। প্রিডেটর অ্যান্ড থ্রেটস। মাছ ধরা এই বিড়ালের শক্তিশালী গঠন এবং জলজ প্রকৃতির কারণে তাদের মনে করা হয় বন্য অঞ্চলে তাদের প্রকৃতি প্রাকৃতিক শিকারী খুব কম, কিন্তু মানুষ হলো এই মাছ ধরা বিড়ালের জন্য সবচেয়ে বেশি অমঙ্গলের কারণ। কারণ তারা কেবল তাদের অনন্য জলাভূমি যেগুলো তাদের বাসস্থান সেগুলোকে শিল্প ও বাণিজ্যের ক্রিয়াকলাপের মাত্রা বাড়ানোর সাথে সাথে শুধু ধ্বংসই করে দেয়নি, বরং তারা তাদের মাংস ও পশমের জন্য বছরের পর বছর এদের শিকার করে আসছে। বর্তমানে কিছু কিছু জায়গায় স্থানীয় বাজারে মাছ ধরা এই বিড়ালের চামড়ার বড় আকারের খিঁচুনি এখনো ঘটে, যা ইঙ্গিত দেয় চোরা শিকারীরা এখনো এদের জনসংখ্যা হ্রাস করে চলেছে। মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে ক্রমবর্ধমান জনবসতির কাছাকাছি এলাকায় স্থানীয়রা প্রায়শই নিকটবর্তী হ্রদ ও নদীতে অতিরিক্ত মাছ শিকার করে, যার অর্থ মাছ ধরা এই বিড়ালের জন্য খাদ্য ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। চোদ্দ মাসের অধ্যয়ন দ্বারা একটি গবেষণায় মাছ ধরা এই বিড়ালের মৃত্যুর 11টি ঘটনার রেকর্ড হয়েছে। হাওড়ায় 5টি, হুগলিতে 2টি, দক্ষিণ 24 পরগনায় 2টি, উত্তর 24 পরগনায় 1টি এবং বর্ধমানে 1টি। গবেষণায় পাওয়া গেছে মেছো বিড়ালের হত্যার পিছনে মূল কারণ হলো মানুষের ভীতি মনোব্যাধি, অর্থাৎ স্থানীয়রা ভয়ে প্রাণীটিকে হত্যা করে। এনজিও হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালায়েন্স লীগের একজন সদস্য বলেন যে স্থানীয়রা সম্প্রতি একটি মাছ ধরা বিড়ালকে মেরে ফেলেছিল কারণ তারা ভেবেছিল প্রাণীটি তাদের ক্ষতি করবে। এবার আমরা দেখব যে কিভাবে এরা বিপন্ন হয়ে যাচ্ছে। সারা বিশ্বের কাছেই মিছো বিড়াল একটি সংকটাপন্ন প্রাণী। 2008 সালে এই প্রাণী সংকটাপন্ন থেকে বিপন্ন প্রাণীর তালিকায় স্থান পেয়েছে। সে সময় বিশ্বজুড়ে মূলত 50টি জলাশয়ে অতিরিক্ত মেছো বিড়াল হত্যার ঘটনার বিচারে এই প্রাণী বিপন্ন তালিকাভুক্ত করা হয়েছিল। প্রাণীটি বাংলাদেশেও বিপন্ন। একটি গবেষণায় দেখা গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার 45% অভয়ারণ্য এবং বিশ্বের 94% জলাশয় ধীরে ধীরে মানুষের দখলে চলে যাওয়ায় বন্য প্রাণীগুলির অবস্থান বা আবাসস্থল প্রায় মুছেই গেছে। সারা দুনিয়াতে 10,000-এর মতো মেছো বিড়াল টিকে আছে। প্রাণীটিকে তাই সম্পূর্ণ বিপন্ন হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার 2012 সালে এই প্রাণীটিকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হিসেবে ঘোষণা করেন। এবার আমাদের জানা প্রয়োজন বিলুপ্তি বা এক্সটিংশন আসলে কিভাবে ঘটে। বিলুপ্তি হলো একটি প্রজাতির পৃথিবী থেকে নির্মূল হওয়ার একটি প্রক্রিয়া। বিলুপ্তি যখন ঘটে তখন প্রজাতিগুলি পরিবেশগত শক্তির কারণে হ্রাস পায়, যেমন বাসস্থান বিভাজন, প্রাকৃতিক দুর্যোগ, মানুষের ব্যবহারের জন্য কোনো প্রজাতির অত্যাধিক শোষণ। কিন্তু এই প্রজাতি যেগুলো মেছো বিড়াল বলা হচ্ছে মূলত শিকার ও জলাভূমি ধ্বংসের ফলেই বর্তমানে বিলুপ্তির পথে হাঁটা দিয়েছে। এক সময় এই স্পিসিস প্রচুর পাওয়া যেত, কিন্তু ধীরে ধীরে মানুষের আগ্রাসনে শিকার হতে থাকে, যার ফলে প্রাণীটি ভালনারেবল তথা এন্ডেঞ্জার স্পিসিসে পরিণত হয়েছে। অর্থাৎ এমন যদি চলতেই থাকে তাহলে পপুলেশনে এদের সংখ্যা হ্রাস হতে হতে এক সময় এরা সমগ্র ওয়াইল্ড লাইফ থেকে বিলুপ্ত হয়ে যাবে এবং এরপরই এই পৃথিবী থেকে সম্পূর্ণ নিষ্কাশিত হয়ে যাবে। প্রজাতি যখন তখন এই চিড়িয়াখানা তো গেলেও পাওয়া যাবে না দেখতে। এবার দেখেন এই স্লাইড, স্টপ ফিশিং ক্যাট পোচিং। একটি প্রশ্ন হয়তো উঠে আসতে পারে যে
মিছো বিড়াল তো মাছ খায়, তাহলে পুকুরের মালিকদেরও তো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, তো এটার কথাও তো আমাদের ভাবতে হবে। সেই সব ব্যাপারে তো কেউ প্রশ্ন তুলছে না। তাহলে বলি, 2016 সালে ক্যামেরা ট্যাপিং গবেষণার মাধ্যমে জানা গেছে, কোনো জলাভূমির কাছে বা আশেপাশে মেছো বিড়াল থাকলে সেই জায়গায় মাছের পরিমাণ বরং বৃদ্ধি পায়। কারণটা হলো, মেছো বিড়ালটি বেশিরভাগ সময় দুর্বল, রোগগ্রস্ত, এমনকি পুকুরের মৃতপ্রায় মাছগুলিকে খেয়ে থাকে। ফলে মেছো বাঘ বা মেছো বিড়াল এই জলাশয়ের মাছের রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। করোনাকালে আবার অনেক তরুণকে আমরা দেখেছি যে মেছো বিড়াল বা মেছো বাঘ একে হত্যা করে উল্লাস প্রকাশ করছে, অনেকে আবার ফেসবুকে লাইভও করছে। আমাদের এইরূপ প্রকৃতি বিরোধী মনোভাবকে পাল্টাতেই হবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ফিশিং ক্যাট হ্যাভ দ্য সেম কনজারভেশন স্ট্যাটাস অ্যাজ টাইগার্স। ইটস টাইম টু পুট এফেক্টিভ প্রোটেকশন ইন প্লেস। তো এই স্লাইডে আমরা দেখব যে মানুষ শুধু আক্রোশবশত নয়, এরা মাংস খাওয়ার জন্য আবার এদেরকে হত্যা করে, নিষ্ঠুরভাবে হত্যা করে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর শিডিউল 1, ভারতীয় ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুযায়ী এই ধরনের প্রাণীর হত্যার জন্য 5 বছরের কারাবাস ও 25,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই সমস্ত বিপন্ন প্রাণীদের রক্ষার জন্য আমাদের কিছু কর্তব্য আছে। প্রথম বলি, স্থানীয় বাসিন্দাদের মধ্যে শিক্ষার বিকাশ ঘটানোর সাথে সাথে তাদের মধ্যে প্রকৃতি প্রেমও কিন্তু জাগিয়ে তোলা অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয়ত, মেছো বিড়ালের মতো অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে যারা বিপন্ন হতে চলেছে, এরকম ভাবে যাদের হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনের ব্যবস্থা চালু করতে হবে। তৃতীয়ত, মানুষের সাথে যে দ্বন্দ্ব বাঁধছে, এইসব প্রাণীদের যে দ্বন্দ্ব ঘটছে সেই সমস্ত ঘটনা বা সেইগুলোর থেকে আটকানোর ব্যবস্থাও কিন্তু, সেই সবের পন্থাও কিন্তু আমাদেরকে বার করতে হবে। এই প্রাণীগুলি যে বাচ্চা শিশুগুলি যদি কোথাও আহত অবস্থায় দেখতে পাওয়া যায়, তৎক্ষণাৎ আমাদের কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এখানে আমি কিছু ফিউচার প্ল্যান সম্পর্কে ডিসকাস করেছি, তার সারসংক্ষেপ হলো যে আমাদের মানে এছাড়া উন্নত কিছু প্রযুক্তি ব্যবহার আমাদের রয়েছে, যেমন কারেন্ট লোকেশন এন্ড জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন নিয়ে সঠিক তথ্য পেতে হবে, সেই লক্ষ্যেই কিছু কমিটি তৈরি করতে হবে। এক্ষেত্রে অবশ্যই স্থানীয় পঞ্চায়েত, বিডিও এবং আঞ্চলিক বনকর্তার সম্মিলিত প্রচেষ্টা দ্বারা অঞ্চলের কিছু শিক্ষিত ও প্রকৃতি প্রেমী মানুষদের নিয়ে একটি গ্রুপ তৈরি করা অত্যন্ত আবশ্যক। এই স্লাইডটিতে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি দিয়ে দিলাম, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে হয়তো প্রয়োজনের সময় এখানে যোগাযোগ করে সুরাহা হয়তো মিলতে পারে। এখানে একটি ম্যাপ আমি দেখিয়ে দিলাম। তো এই ম্যাপে দেখানো হয়েছে যে রেড জোন যেগুলো রয়েছে, রেড জোন এলাকাগুলো, তার মধ্যে যেখানে মিডল জোনটা রয়েছে সেটা একটা প্রজেক্ট ওয়ার্ক রয়েছে, সেটা সার্কেল দেওয়া হয়েছে ব্লু আকারে, ঠিক এই মাঝখানটা বরাবর। এটাকে হচ্ছে বাগরোল বাসা প্রজেক্ট ওয়ার্ক, এবং এর আশেপাশে যে রেড জোন গুলো রয়েছে এগুলো আসলে ফিশ পন্ড। এর ফিশ পন্ড মানে এখানে মাছের আধিক্য যেহেতু বেশি, তার ফলে এখানে কিন্তু এই প্রাণীগুলোর একটা থাকার সম্ভাবনা প্রবল। এখানে একটি ভিডিও আমি রেখেছি, এই ভিডিওটি হচ্ছে পশ্চিমবঙ্গের পদ্মপুকুর গ্রামের, যেটি ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারের কাছে অবস্থিত। তো এখানে মেছো বিড়ালের সংরক্ষণের একটি ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা একটি আদর্শ উদাহরণও বলা যেতে পারে। চলুন সেগুলোকে দেখে নিই। এখানে দেখা যাচ্ছে এখানে একটি গ্রাম এবং শহরের একটু হালকা মিশ্রণ দেখা দিয়েছে। এখানে জলাশয়ে প্রচুর মাছ আছে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে এই ধরনের ফিশিং ক্যাটের একটা আধিক্য থাকতেই পারে। আবার পায়ের ছাপও দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার অন্ধকার হয়েছে, অন্ধকারে এই প্রাণী, নিশাচর প্রাণীর কিন্তু একটা আগমন ঘটেছে।
এবার এরা ইউরিনেট করে নিজের টেরিটরিটাকে চিহ্নিত করে দিচ্ছে যে তারা কোথায় থাকে, কোন কোন এলাকা তাদের। এবার আমরা দেখব এরা কিভাবে ধীরে ধীরে শিকার করে, খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দেখুন কি অভিনব পদ্ধতিতে মাছটা ধরলো। এবার যেমনটি আমার আগের সহপাঠী বলল, পুরো গাছ হেরে পুরো জলটাকে বাহিরে ছড়িয়ে দিল। এদের দূর থেকে কেউ দেখলে সত্যি করে বাঘ মনে করবে, এটাই হয় অনেক সময়। দীর্ঘ বছর ধরে মানুষের আগ্রাসনের ফলে এবং কৃষি জমির বৃদ্ধির কারণে এদের মৃত্যু ঘটছে, এদের বাসস্থান হারিয়ে ফেলছে এরা। এবার দেখবো এর প্রতিকারের জন্য, এদের কনজারভেশনের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে দেখুন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে কিছু, যেখানে অনেক মানুষদের নিয়ে বিশেষত গ্রামবাসীরা কিন্তু এখানে অ্যাক্টিভলি ভূমিকা পালন করেছে। গ্রামবাসীর সাথে এই প্রাণীর যে ইন্টারাকশন হয়েছিল তার ঘটনা ইনি বর্ণনা করছেন। দেখুন এখানে সাইনবোর্ডে লেখা আছে, যেটা বোর্ড দিয়েছে এখানে, সেখানে লেখা আছে আমাকে বাঁচতে দিন। তাদের মনের ভাষা আমরা বুঝে নিয়ে আমাদের প্রতিকারের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এইভাবে। খুব ভালো উদ্যোগ, গ্রামের মানুষদের নিয়ে ক্যামেরার যে ফুটেজ সেগুলো দেখানো হচ্ছে। ওকে, এই অবধি ভিডিওটি ছিল। সবার শেষে এটাই বলবো যে মানুষের মধ্যে চেতনা, জ্ঞান, বুদ্ধি রয়েছে বলে আজ মানুষ সভ্য সমাজ গড়ে তুলেছে। কিন্তু মানুষ বর্তমান সময়ে এতটাই স্বার্থপর, জ্ঞান শূন্য, বর্বর হয়ে উঠেছে যে তারা ভুলে যেতে বসেছে যে এই পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্য না, এই পৃথিবী আমাদের সাথে লক্ষাধিক প্রাণী এবং উদ্ভিদের সাথে একসাথে বসবাসের জন্য। বিশ্বের বন্য প্রাণী শুধুমাত্র বিশ্বের করুণাময় হৃদয়ের ভালোবাসা দ্বারাই রক্ষা করা যায়। আমাদের অবশ্যই বন্য প্রাণীদের রক্ষা করতে হবে, কারণ আমরা সবাই প্রাকৃতিক পরিবেশের অংশ। বন্য প্রাণী প্রাকৃতিক পরিবেশের প্রকৃতি যে পরিবেশগত স্থিতিশীলতা এবং ভারসাম্য সেগুলোকে বজায় রাখতে সাহায্য করে। বন্য প্রাণী সংরক্ষণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের জন্য একটি সুস্থ সুন্দর বিশ্ব নিশ্চিত করে। যদি আমাদের হৃদয়ে প্রকৃতির জন্য ভালোবাসার জায়গা না থাকে, তাহলে আমরা কিভাবে প্রকৃতির কাছে আমাদের জন্য একটি জায়গা থাকার আশা করতে পারি? আমি যে সমস্ত রেফারেন্স এখানে আমি প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করেছি তা এখানে দেয়া হলো। তো এই যে fishingcat.org, এই ওয়েবসাইটটি থেকে অনেক তথ্য আমি পেয়েছি, এবং এর সাথে সাথে ইউটিউবের থেকে অনেক কটা ভিডিও ফুটেজ যেগুলো আমরা দেখলাম সেগুলোকে আমি নিয়েছি, এবং তাদের ক্রিয়েটারদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং এরপর IUCN রেড ডাটা লিস্ট যেটা রয়েছে, সেখান থেকে তো অত্যন্ত মাত্রায় ইনফরমেশন আমরা পেয়েছি, এটা আমাদের খুব হেল্প করেছে। এরপর রয়েছে রিসার্চ গেটের থেকে কিছু জার্নালস আমাদের পড়তে হয়েছে কম বেশি, তো সেখান থেকে আমরা একটু আধটু পেয়েছি ইনফরমেশন। তো এরপর indianfolk.com, এই ওয়েবসাইটটাও কিন্তু অনেক হেল্প করেছে। এছাড়া তো রয়েছে গুগল এবং উইকিপিডিয়ার কিছু দয়া, তো এইসব থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি। এবার পরবর্তী অংশটি বলার জন্য আমার সহপাঠী অরণ্যা দাসকে আমি অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ শুভদীপ। অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে এসে বলতেই হয়, আমাদের বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী গৌতম বিট মহাশয়কে বিশেষ ধন্যবাদ এই রকম একটি অনুষ্ঠানে অনুমতি দেওয়ার জন্য এবং আমাদের আলোচনা সভায় উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে বিশেষ রূপ দেওয়ার জন্য। প্রাণীবিদ্যা বিভাগকে অসংখ্য ধন্যবাদ এই করোনা পরিস্থিতিতেও এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজিত করার জন্য এবং এরকম একটি মঞ্চে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সহায়তা ছাড়া এই অভিক্ষেপ সম্ভব হতো না। এখানে শ্রোতা মণ্ডলীতে উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদের উৎসাহিত করার জন্য। পরিশেষে এটা বলতেই হয়, মানুষের ভাব বিনিময়ের মাধ্যম হলো ভাষা। এই ভাষা ছাড়াও আমাদের মধ্যে রয়েছে চেতনা, জ্ঞান, দয়া, মায়া। এই সমস্ত আবেগগুলো আমরা খুব সহজেই বুঝে উঠতে পারি, তাই আমরা মানুষ। কিন্তু এই নিরীহ প্রাণীগুলি ভাষার মাধ্যমে আমাদের সাথে ভাব বিনিময়ে অক্ষম, তাই তারা তাদের বাঁচার আরতি আমাদের জানাতে পারে না। তারা যদি আমাদের ভাষা জানতো তাহলে হয়তো এই কথাগুলোই বলতো। হ্যালো, আই এম আ ফিশিং ক্যাট অ্যান্ড আই নিড ইউর হেল্প। উই আর স্মল ওয়াইল্ড ক্যাটস দ্যাট লিভ ইন ওয়েটল্যান্ডস, সোয়াম্পস, ম্যানগ্রোভস, ফরেস্ট অ্যান্ড আরবান স্পেসিস অ্যাক্রস সাউথ ইস্ট এশিয়া। উই আর লিস্টেড অ্যাজ আ ভালনারেবল স্পিসিস অ্যাজ অফ নাও, but our numbers are expected to drop by 30% over the course of the next few years. To ensure our survival, we need your help. ধন্যবাদ। ধন্যবাদ জানাই সবাইকে। এই ধরনের মনোরম এবং তথ্য সমৃদ্ধ আলোচনা আমাদের উপহার দেবার জন্য। এবার আমরা আলোচনা নিরীক্ষকের অনুমতি নিয়ে সবাইকে অনুরোধ জানাই প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করার জন্য। স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমাদের চেয়ারম্যান? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, তো আমার একটা ফার্স্ট গ্রুপের কাছে কোশ্চেন আছে, সেটা হচ্ছে বাজারে তো বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় ইলিশ মাছের মতো, যেমন খোকা ইলিশ, তারপর সার্ডিন বা ইলিশ যেটা আমরা আসল, তো আমরা কোন বিশেষ বৈশিষ্ট্য দ্বারা বুঝবো যে এটাই হলো ইলিশ মাছ? আমার কথা কি শোনা গেল? হ্যালো, হ্যাঁ, আর একবার বলুন। বাজারে তো বিভিন্ন রকমের ইলিশ মাছ, মানে ইলিশ মাছ বিক্রি হয়, তো ইলিশ মাছের মতো দেখতে খয়রা মাছ, তারপর সার্ডিন মাছ, তো বিভিন্ন রকম বিক্রি হয়, তো আমরা কোন বিশেষ বৈশিষ্ট্য দ্বারা বুঝবো যে এটা হলো ইলিশ মাছ? এক্ষেত্রে এদের ওপরের অংশটা একটু রূপলি, একটু চকচকে বর্ণের হয়ে থাকে ইলিশ মাছটা। আর যদি এবং এদের পেটের দিকটা একটু নীলচে সবুজ রঙের হয় এবং পেটের দিকও রূপালি রঙের হয়ে থাকে। এছাড়াও এদের দেহের উপরে মাথা থেকে লেজ পর্যন্ত কিছু কালো রঙের দাগ দেখতে পাওয়া যায়। যদিও সেটা পূর্ণাঙ্গ মাছের ক্ষেত্রে বোঝা যায় না, কিন্তু এই সমস্ত বিভিন্ন নিদর্শন দেখে আমরা বুঝতে পারি যে এটা ইলিশ মাছ। একদম ঠিক বলেছো, একদম ঠিক। ওকে, এ বিষয়ে আমাদের সরোজ স্যার, সরোজ স্যার কিন্তু ডিটেলে বলে দিতে পারবে। সরোজ স্যার হচ্ছেন আমাদের মাছ বিশেষজ্ঞ। না না স্যার, অ্যাকচুয়ালি ফিস কে আইডেন্টিফাই করার জন্য ফিশের ফিন রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ। একদম একদম, হ্যাঁ হ্যাঁ একদম। কিন্তু বাজারে বাজারে গিয়ে স্যার আমরা তো ওই ফিশের ফিন রে গুনিয়ে তো আর মাছ কিনবো না। এটা এটা কিন্তু খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট যে ইলিশ মাছকে, মানে অ্যাকচুয়ালি টিনুলসা ইলিশা কি আমরা ইলিশ বলি, এগুলো ছাড়াও কিন্তু আরো দুটো মাছ পাশাপাশি যেটা এরা বলেছে, চিনুলসা টলি এবং হিলসা কেলি, এগুলোকেও কিন্তু
ইলিশ মাছ হিসাবে কিন্তু বাজারে দেওয়া হয়। সব থেকে আমি আগে সাইন্টিফিক্যালি বলে দিই কিভাবে চিনবো। দেখবে ইলিশ মাছকে অন্য মাছ থেকে চেনার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে যদি পেটের নিচের দিকটা হাত বোলানো হয়, তাহলে দেখবে কিল সেপেড এবং খোঁচা খোঁচা যুক্ত কাঁটা থাকে, এগুলোকে বলা হয় স্কুইডস। টিনুলোসা ইলসের ক্ষেত্রে এই যে স্কুইডস এর সংখ্যাটা একদম স্পেসিফিক থাকে 30 থেকে 33। কিন্তু এবার বলতেই পারে সবাই যে আমি তো বাজারে ফরসেপ নিডল নিয়ে যাব না, তাহলে বেলিতে আমি হচ্ছে কি কিভাবে আমি ওটা কাউন্টিং করব? না ওটা তো হাত দিলেই বোঝা যাবে। হ্যাঁ সেটা করে দেওয়াটাই তো সব থেকে বেস্ট, দ্যাট ইজ 30 to 33 রেঞ্জের মধ্যে থাকে। আর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা আপার জ, মানে আমি যদি ম্যাক্সিলা ম্যান্ডিবল দেখি না, আপার জতে একটা ডিস্টিং মিডিয়ান নচ আছে, মুখটাকে হা করালে ওই নচটা দেখা যাবে। দ্যাটস ডিস্টিং মিডিয়ান নচ দ্যাট আইডেন্টিফাই দ্য টিনুলোসা ইলিসা ফ্রম আদার স্পিসিস, দ্যাট ইজ আইডেন্টিফাই মার্ক। দারুন, থ্যাংক ইউ স্যার। তো আমার নেক্সট গ্রুপের কাছে আর একটা কোশ্চেন আছে, যারা ফিশিং ক্যাট নিয়ে বলল, সেটা হচ্ছে আমরা প্রায় দেখেছি যে ভোদরকে, মানে আগেকার দিনে ভোদরকে ব্যবহার করে জেলেরা মাছ ধরত। তো সেক্ষেত্রে যদিও ভোদররা পোষ মানত না, তো ফিশিং ক্যাটকে ব্যবহার করে কি জেলেরা মাছ ধরতে পারে? জানি যে ফিশিং ক্যাট কখনোই তাদের পোষ মানবে না, কিন্তু ফিশিং ক্যাটকে ব্যবহার করে কি জেলেরা মাছ ধরতে পারে? ফিশিং ক্যাট মানে পোষ মানার প্রাণী নয়, এরা আসলে বন্য জগতে থাক মানে থাকতে অভ্যস্ত আর কি। তো এদেরকে এরা যদি নিজের কাছে মানে যদি ওরা জানতে পারে যে আমার কাছে কোনো প্রাণী আসছে, যদি ভয়ের কারণ হয় তাদের, তারা কিন্তু খুব ফেরোসাস হয়ে যায়। তো এই সমস্ত কারণগুলো বশত আমার যেটা মনে হয় কখনোই মানুষ এদেরকে পোষ মানাতে পারবে না। এরা বন্য জগতেই বিচরণ করে বেড়ায়, অন্যান্য যে ভোঁদর বা এদের মতো কিন্তু নয়, এদের বিহেভিয়ার কিন্তু সম্পূর্ণ আলাদা তাদের থেকে একটু। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ সরোজ, হ্যালো। হ্যাঁ কৌশিক দা, হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ কৌশিক দা শোনা যাচ্ছে, বলছি আমার শোনা যাচ্ছে। আচ্ছা দেবনানন্দ ভালো তো? এই চলছে, কোভিড সিচুয়েশনে বলো। স্টুডেন্টদের কাছে আমার প্রশ্নটা, মানে আমি জানি না এটা সাইন্টিফিক্যালি কতটা ওরা মানে দেওয়ার মতো জায়গায় আছে, আমি এটা বেসিক্যালি স্টুডেন্টদের থেকেও এই পুরো আমাদের যারা টিচিং কমিউনিটি রয়েছে তাদের সবার কাছেই রাখছি কোশ্চেনটা। এটা আমার কাছে একটা জানার কৌতূহল আছে যে আমরা দেখি বিভিন্ন ধরনের মাছ, তারা কিন্তু মানে একদম জলের উপরেও বিভিন্ন সময় তারা সার্ভাইভ করতে পারে। যেমন আমরা তো কিছু জানি যে কই মাছ তাদের মানে এক্সটার্নাল ব্রিডিং একটা অ্যাপারেটাস থাকে বলে পারে, বা ওই জাতীয় মাছ যারা আছে, কিন্তু বাকি কার্ডদের মধ্যে বা বিভিন্ন মাছে বিভিন্ন টাইম তারা সার্ভাইভ করতে পারে। কিন্তু আমি মানে জেলেদের কাছে শুনেছি বা আমার কোনোদিন স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়নি, জ্যান্ত ইলিশ মাছ, ইলিশ মাছ শুনেছি জল থেকে তুললেই মরে যায়। তাহলে কি ফিজিওলজিক্যাল প্যারামিটারসটার জন্য এতটা ভালনারেবল হয়ে যাচ্ছে যে ওরা জল থেকে তুললেই মানে বাঁচেই না? মানে জেলেদের মধ্যে কথাই আছে ও দিনের আলো দেখলে পরে, মানে সূর্যের আলো যদি ওর গায়ে পড়ে তো মরে যাবে সঙ্গে সঙ্গে। তাই এটা আমি মানে কেউ যদি এটার উত্তর দিতে পারে আমি খুব খুশি হবো আর কি। এটা আমার কাছে খুব একটা প্রশ্ন হচ্ছে, কেন এরকম হয়, বিভিন্ন মাছে এতটা কেন ভ্যারি করে যায় তাদের সার্ভাইভাল রেট এয়ারে? ভালো কোশ্চেন। কিন্তু আমরা দেখছি ইলিশ মাছ যারা ধরে, ওই যে বড় বড় ট্রলারে করে যখন ধরে, যখন রেখে যায়, সেখানে কিন্তু অনেকক্ষণ ধরে বেঁচে থাকে দেখতে পাই, লাফায়। আমরা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখি যখন মাছগুলোকে কালেক্ট করে, তখন কিন্তু অনেকক্ষণ ধরে এই রুই কান্দা মিগেলের মতো কিন্তু থাকে বেঁচে। দেবনাথ লাফায় হয়তো, কিন্তু সেটাকে তুমি যদি জলে ছাড়ো আমার মনে হয় না খুব একটা সেখানে সার্ভাইভ করে, মানে তোলার পরে। না না না, মানে যেমন একটা কাতলা মাছ কিছুক্ষণ লাফালো, আবার জলে ছেড়ে দিলে যদি ঠিকঠাক পুকুরে ছেড়ে দাও, সে আবার সাঁতরে ঠিক চলে যাবে, মানে ভেসে উঠবে। মাছের ক্ষেত্রে এটা আমার মনে হয়, আমি শুনেছি জেলেদের কাছেও কথাটা শুনেছি যে জ্যান্ত, মানে আমি চেয়েছিলাম আর কি, জ্যান্ত ছোট ইলিশ মাছ আমি চেয়েছিলাম আমার একটা কাজে, তা বললো না জ্যান্ত ইলিশ আমি দিতে পারবো না আপনাকে। আচ্ছা আচ্ছা, এটার প্রবলেম, এটার জন্য এই প্রবলেমটার জন্যই তো এর মানে ব্রিডিং করানো ল্যাবরেটরিতে খুব প্রবলেম হয়।
অন্যান্য মাছের তুলনায়, যেটা অলরেডি এরা বললো অনেকটা মেনশন করেছে, এই প্রবলেমটা আছেই, কিন্তু কেন সেটা সেটাই ফিজিওলজিক্যাল রিজনটা আমার জানা নেই। কিছু একটা ফিজিওলজিক্যাল নিশ্চয়ই কিছু একটা কারণ অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে এটা। আর কারো কোনো প্রশ্ন আছে? সরোজ, আমার মনে হয় ফিশিং ক্যাট নিয়ে প্রণয় মনে হয় কিছু একটা কোশ্চেন রেখেছে, ওরা উত্তর দিলে ভালো। আচ্ছা আচ্ছা, আমি দেখি চ্যাট বক্সে। প্রণয় কুণ্ডু সেমিস্টার 3 এর যুক্তরাজ্য অনার্স স্টুডেন্ট প্রণয় কুণ্ডু জিজ্ঞাসা করেছে, ফিশিং ক্যাট ইজ ভালনারেবল অর এন্ডেঞ্জার্ড অ্যাকর্ডিং টু IUCN, জানতে চাইছে প্রণয় কুণ্ডু। যারা ফিশিং ক্যাট নিয়ে বললে একটু উত্তরটা দাও। আসলে এটা অ্যাকর্ডিং টু IUCN ফিশিং ক্যাট ভালনারেবল। ওকে, থ্যাংক ইউ। কিন্তু বললো মানে লেস দ্যান 10,000 লাইভ ইন্ডিভিজুয়াল রয়েছে না ফিশিং ক্যাটে? মানে লেস দ্যান 10,000 লাইভ ইন্ডিভিজুয়ালস আছে এই মুহূর্তে? ইয়েস স্যার। ভালো, ক্যাটাগরি গুলোর কি থাকে, কিরকম হলে ভালনারেবল করে বা কিরকম হলে এন্ডেঞ্জার্ড করে জানা আছে? ডিপেন্ড করছে স্যার ওই কতটা সংখ্যায় রয়েছে, যেমন শ্রীলঙ্কা এটা কিন্তু এন্ডেঞ্জার্ড। আইইউসিএন এটাকে এন্ডেঞ্জার্ডই বলছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আসলে স্যার আমি দেখছিলাম যে IUCN এর ভার্সন 3.1 এ যে রিপোর্টটা পাবলিশ করেছিল সেখানে ওটাকে ভার্নারেবল বলছে, তারপর 4 এর যে পাবলিশটা হয়েছে সেটাই আমি সেরকম কোনো তথ্য পাইনি, সেই জন্যই স্যার জিজ্ঞাসা করলাম। বললাম তো এখন এটাকে এন্ডেঞ্জার্ড বলা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে স্যার, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাই। এবার অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনা নিরীক্ষক সম্মানীয় ডক্টর দেবনারায়ণ সাহা স্যারকে এই দুটি আলোচনা চক্রের সামগ্রিক মূল্যায়ন করার জন্য এবং ওনার মূল্যবান মতামত উপস্থাপনের জন্য। স্যার প্লিজ। অসাধারণ দুটো উপস্থাপনা সত্যি কথা বলতে। প্রথমেই বলি, এই ঝড়ো ঝড়ো মুখর ও বাদল দিনে এই যে ইলিশ মাছ, ইলিশ মাছের ভাজা গন্ধ, আর একদিকে ফিশিং ক্যাট, একদিকে মাছ ভাজার গন্ধ আর সঙ্গে সঙ্গে ফিশিং ক্যাট মাছ খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এই সন্ধ্যার সময় ইলিশ মাছের গন্ধে ভরপুর হয়ে অসাধারণ দুটো উপস্থাপনা শুনলাম, হ্যাটস অফ প্রত্যেককে, অসাধারণ উপস্থাপনা, সে নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথমে যে ইলিশ মাছ নিয়ে যে গ্রুপ, তিয়াশা, সায়নী, অন্তরা আর সাইদ মাসকুর আলী, খুব সুন্দর বলেছ, অসাধারণ বলেছ। যেমন অন্তরা ইন্ট্রোডাকশন দিয়েছে খুবই ভালো, লুসিড খুব ভালো, অসাধারণ। তিয়াশা ফিস মাইগ্রেশন সম্বন্ধে ডিটেলিংয়ে খুব সুন্দর বলেছ তুমি, অসাধারণ, খুব ভালো লাগলো। খুব সায়নী বিশ্বাস যে মাছ, তোমার এই যে ইলিশ মাছ কমে যাওয়া, এদের বিভিন্ন ধরনের কারণগুলো ডিটেলে বলেছ, অসাধারণ। সৈয়দ মুস্কুর আলী যেটা হচ্ছে এদের ফুড এবং এদের স্ট্রাকচারাল মর্ফোলজি, এগুলো অসাধারণ, মানে অ্যাকচুয়ালি আনবিলিভেবল, ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। নেক্সট হচ্ছে সচেতনতা, সেটা বিষয়টাও তোমরা মেনশন করেছো, যেটা এখনকার দিনে খুবই ইম্পর্ট্যান্ট একটা থিং, সচেতনতা। কথাটা খুবই ছোট শুনতে হলেও, কিন্তু যে কোনো বিষয়ে সচেতনতা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ বলে আমাদের মনে হয়। ফিশিং ক্যাট নিয়ে যারা বলেছ, যেমন শুভদীপ দাস, অনন্যা দাস, তারপর মাসমত ফাতেমা খাতুন, পলমি পাল,
সকলকে খুব সুন্দর সুন্দর তোমরা উপস্থাপনা করেছো, প্রত্যেকটা বিষয় এ টু জেড আমি কিছু শিখলাম। সত্যি কথা বলতে গেলে আমি কিছু শিখলাম এবং জানলাম, কারণ শেখাটাই আমার হচ্ছে মেন বিষয়। তো পল্লমী পাল ডিস্ট্রিবিউশন সম্বন্ধে হ্যাবিটেট অভিযোজন এগুলো খুব বিস্তারিত খুব ভালোভাবে বলেছ। মাসমত ফাতেমা খাতুন তার সিস্টেমেটিক পজিশন মর্ফোলজি অ্যানাটমি সম্বন্ধে খুব ভালো উপস্থাপনা করেছ। অনন্য দাস যে প্রজনন কোর্টসিপ বিহেভিয়ার এদের ইম্পর্টেন্স এগুলো, সব থেকে যেটা হচ্ছে শুভদীপ দাস সংরক্ষণ এবং পদ্মপুকুরের গ্রামের যে ভিডিওটা অসাধারণ একটা উপস্থাপনা, খুব ভালো লাগলো। সব থেকে ভালো বিষয় হচ্ছে যে আমরা আমাদের ইকোসিস্টেমের মধ্যে টপ লেভেলে থাকা সত্ত্বেও আমরা ভুলে গেছি যে আমরা কোথায় এসেছি, কোথা থেকে এসেছি। আমাদের কিন্তু এই পৃথিবীটা আমাদের জায়গা নয়, আমরা জোর করে কিন্তু দখল করে নিচ্ছি, যার ফলস্বরূপ এখন আমাদের ভুগতে হচ্ছে। প্রত্যেকটা অ্যানিমেল তাদের মাথার উপরে আমরা আছি। সত্যি কি আমাদের থাকার জায়গা ছিল? ছিল না, কিন্তু আমরা কিন্তু জোর করে এসে ওদের জায়গাগুলোকে প্রতিনিয়ত নষ্ট করছি। এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হয়েছে, আমাদের পরিবেশের মধ্যে একটা অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হয়েছে। সে অ্যালার্মিং সিচুয়েশন থেকেও আমরা কিন্তু বেরিয়ে গেছি, যার ফলস্বরূপ আমরা ভুগছি এখন এই যে করোনা, এটাও কিন্তু একটা কারণ। সবসময় আমরা যদি নিজেকেই বলি যে না আমরা মহান, এটা বললে মনে হয় ভুল হবে। প্রত্যেকটা আমাদের পৃথিবীতে প্রত্যেকটা জীব, ক্ষুদ্র জীব থেকে ক্ষুদ্র অতি ক্ষুদ্র প্রত্যেকটা জীবের যেমন নিজেদের একটা বাঁচার তাগিদ আছে, প্রত্যেকটা জীবেরও কিন্তু সেরকম আছে। আমরা প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এনভায়রনমেন্টকে প্রতিনিয়ত পদদলিত করছি। খুব ভালো লাগলো এই উপস্থাপনাগুলো। এবং এই যে খুব সুন্দর শুভদীপ লাস্টে বলল মানুষ সব ধ্বংসের কারণ, অসাধারণ লাগলো। সত্যিই সব ধ্বংসের কারণ হলো মানুষ, কারণ আমাদের চাহিদা পূরণের জন্য আমরা তো সব সময় তাদেরকে ক্ষতি করে যাচ্ছি। আজকে বাড়ি, ফ্ল্যাট, রাস্তা, কলকারখানা সবকিছু করতে করতে এমন একটা জায়গায় যাচ্ছি যে এনভায়রনমেন্ট আমাদের সবসময় হাইলি পলিউটেড, পলিউটেড হতে হতে এমন একটা লেভেলে চলে গেছে যেখান থেকে ফিরিয়ে আনা দুঃস্বহ ব্যাপার হয়ে যাচ্ছে এখন। যাই হোক, অসাধারণ বিজয়নারায়ণ মহাবিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিন্সিপাল স্যারকে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সরোজ, আমার মানবেশ দা সিনিয়র, বুলুদি, কৌশিক, মিলিতা, প্রত্যেককে তোমরা যেভাবে এক ভাবে স্টুডেন্টদের নিয়ে এভাবে সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করলে, জাস্ট রিয়েলি হ্যাটস অফ প্রত্যেককে। খুব ভালো লাগলো, অসাধারণ একটা সন্ধ্যা উপভোগ করলাম, খুব জানলাম, শিখলাম কিছু। ইলিশ মাছ শুধু খেয়েই যাচ্ছি। যাই হোক, আর এই কদিনের জন্য ইলিশ এসছে বাংলাদেশ থেকে আমাদের দয়া করে, আর 3 তারিখ পর্যন্ত নাকি থাকবে, তারপর আর থাকবে না। এতদিন পর্যন্ত গন্ধ পাচ্ছিলাম না, এই কদিন পাচ্ছি 2-3 দিনের মধ্যে। খুব ভালো, ইলিশ মাছ সেখানে ফিশিং ক্যাট, অসাধারণ একটা অনুষ্ঠান, খুব ভালো লাগলো। তোমরা প্রত্যেকে বড় হও, একটা জায়গায় তোমরা যাও, এটুকু আমি আশা রাখি। খুব ভালো থাকো প্রত্যেকে, প্রত্যেকে সুস্থ থাকো এবং আনন্দ থাকো এই কোভিড সিচুয়েশনে। এত বড় একটা সুন্দর একটা অনুষ্ঠান, সত্যি হ্যাটস অফ প্রত্যেকটা স্টুডেন্ট এবং স্টাফ প্রত্যেককে, খুব ভালো লাগলো। সরোজ, থ্যাংক ইউ সো মাচ। স্যারকে কৃতজ্ঞতা জানাই স্যারের গুরুত্বপূর্ণ মতামতের জন্য এবং মূল্যবান সময় আমাদের দেবার জন্য। আমরা আলোচনা চক্রের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অনুরোধ জানাই বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের বরিষ্ঠা সহযোগী অধ্যাপিকা ডক্টর বুলু দান মহাশয়াকে ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা দেবার জন্য। ম্যাডাম প্লিজ। দিদি আপনি মিউট আছেন, দিদি আপনি মিউট আছেন।
প্রযুক্তিগত সমস্যার জন্য হয়তো দিদির সঙ্গে আমরা যোগাযোগ করতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে দিদি। আচ্ছা আচ্ছা, সরি ফর ডিস্টারবেন্স। আচ্ছা, আমি আমার ছাত্রছাত্রী যারা এই আমাদের স্টেট অ্যানিম্যাল ফিশিং ক্যাট এবং টিনুলোসা ইলিশার উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্বন্ধে আলোকপাত করলেন এবং যাদের কাছ থেকে আমরা অনেক তথ্য জানতে পারলাম, তাদের আমি সকলের নাম বলছি: তিয়াসা ঘোষ, অন্তরা চ্যাটার্জি, শাহিদ মাসাকুর আলী, সায়নী বিশ্বাস, পৌলমী পাল, মাসমাত ফাতেমা খাতুন, অনন্যা দাস, শুভদীপ দাস। যদি কারুর নাম বাদ পড়ে যায় বলবে। এদেরকে ধন্যবাদ জানানোর আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না, এত সুন্দর এরা উপস্থাপনা করেছেন যে সত্যি এদের ধন্যবাদ কিভাবে জানাবো আমি বুঝতে পাচ্ছি না। আমি খুব খুশি এবং খুব আনন্দিত হয়েছি। এবার আমি ধন্যবাদ জানাই ডক্টর দেবনারায়ণ সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ RRR মহাবিদ্যালয়, যিনি আজকের এই আমাদের আলোচনায় চেয়ারপার্সন হিসেবে আছেন এবং আমাদের সঙ্গে তার মতামত শেয়ার করলেন এবং আমাদেরকে অনেকখানি সময় দিলেন, আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করলেন। কাজী বিজয় দেবনারায়ণ শাহ মহাশয়কেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডক্টর গৌতম বিট মহাশয়কে, যিনি প্রথম দিন থেকেই আমাদের এই উৎসাহ অনু আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং আমাদের ডিপার্টমেন্টকে, ছাত্রছাত্রীদের এবং সকলকেই বিভিন্ন রকমভাবে উনি উৎসাহিত করেছেন। আজ এখানে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী শিক্ষাকর্মী আছেন, যারা ধৈর্যের সঙ্গে এবং একাগ্র চিত্তে এই বক্তব্য শুনলেন, আমি তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের অন্যান্য বিভাগের যদি অধ্যাপক অধ্যাপিকা বা ছাত্রছাত্রী বা কোনো শিক্ষাকর্মী থাকেন, তাদের সকলকেই আমি এই আলোচনায় থাকার জন্য ধন্যবাদ জানাই। আচ্ছা, এই আলোচনায় যে সমস্ত ওয়াইল্ড অ্যানিমাল সম্পর্কে বলা হলো, এর মধ্যে দিয়ে একটা সচেতনতা গড়ে তোলার কথাই বারবার বলা হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা যা বলেছেন তার উপরে আর বলার কিছু ওরা বাকি রেখেছেন বলে আমার মনে হয় না, সমস্ত কিছুই বলেছেন, এমনকি ভিডিও দেখিয়েছে। আমি শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে এইবার এই আলোচনা শুধু থিওরিটিক্যাল হলে চলবে না, অর্থাৎ এই একটা ছোট্ট পরিসরে এটাকে আবদ্ধ না করে এই আলোচনার প্র্যাকটিক্যাল রেজাল্ট হিসাবে তোমরা আগামী দিনে ফিল্ডে গিয়ে, অর্থাৎ যে সমস্ত জায়গায় ফিশিং ক্যাটের হ্যাবিট্যাট সেই সমস্ত জায়গার মানুষজনকে সচেতন করতে হবে। কারণ ফিশিং ক্যাট বা টেনিউলোসা এলিসা, তাদের যদি আমরা অবলুপ্তি থেকে রক্ষা করতে চেষ্টা করি, যদি নেচারে তাদের জায়গা করে দিতে আমরা আগ্রহী হই, তাহলে কিন্তু শুধু এই একটা মঞ্চ করে সেখানে আলোচনা করলেই হবে না। তাদের ন্যাচারাল হ্যাবিট্যাটে গিয়ে তাদের আশেপাশে যে সমস্ত মানুষ থাকে তাদের সচেতনতা বাড়াতে হবে। কারণ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের কথা বলা হলো, 1972 হয়েছে, তাতে কোনো প্রাণীকে হত্যা করলে ইডিবল পারপাস ছাড়া অন্য কোনো কারণে তার পানিশমেন্ট আছে, তোমরা বললে 25,000 টাকা জরিমানা, 5 বছর কারাদণ্ড। কিন্তু এটা প্রয়োগ হয়েছে তার উদাহরণ আমার কাছে অন্তত জানা নেই, হয়তো আছে কিন্তু সেটা খুবই নগণ্য। কাজেই শুধু আইন করে নয়, তোমাদের ফিল্ডে গিয়ে তোমাদের মানুষকে যে সমস্ত হ্যাবিট্যাটে এই সমস্ত অ্যানিমাল রয়েছে বা সাধারণ তোমাদের আশেপাশেও যা সমস্ত সাধারণ মানুষ আছে, সকলের মধ্যে সচেতনতা গড়ে উঠবে এবং এটা করার সুযোগ আশা করি আগামী দিনে তোমরা পাবে। তখন তোমরা তোমাদের এই আলোচনার যে প্রয়োগ সেইটা অন্তত করতে পারবে, এই আশা রাখছি। আবার আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। শুভ সন্ধ্যা, সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।